হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যালো জি ভাইয়া, শাহিন কেমন? ভাই, জি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি সব ভাই। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কেমন আছেন চন্দন ভাই? এই তো ভাই, আছি ভালো। ভালো, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সবার কি অবস্থা? সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনাদের দোয়াই। শাহিন ভাই, জি মাসুদ ভাই, বলুন। একটা প্রশংসা প্রশংসা করা যাবে? প্রশংসা ও সামনে প্রশংসা করলে কেমন শোনা যায় না? না না, প্রশংসাটা হচ্ছে যে আমি আরেকটা বেচে ইনক্লুড আছি, তো ওই যে ইউটিউব মার্কেটিং। আচ্ছা আচ্ছা, তো মানে আমি ওই দুইটা বেসের কম্পেয়ার যদি করি, আপনার শুধু ক্লাসগুলো তো হচ্ছে এবং আপনি লিঙ্কিং সব দিচ্ছেন ঠিক মতো, আর ওইগুলার এখন কাহিনী হচ্ছে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাচ 4 যেটাতে আছে, সেটাতে অন্য স্টুডেন্ট যারা এসইও ক্লাস করতেছে, ঠিক আছে, এসইও ব্যাচ আছে, অন্য ওয়েব ডিজাইনে যারা স্টুডেন্ট গুলো আছে, সবাই আপনার মতো এই কথা বলছে আমাকে যে শুধুমাত্র আপনার কোর্সটা রেগুলার মতো করতে পারছি, ঠিক আছে, আর বাদ বাকি বলেন ইউটিউব বলবো। তো এরা, আপনি অনেক দায়িত্বশীল, আমি যতটুকু বুঝলাম আর কি, 5-7টা ক্লাসে আপনি অনেক দায়িত্বশীল, মানে আপনার প্রত্যেকটা ভিডিও দিচ্ছেন এবং প্রত্যেকটার খোঁজ খবর বা ইয়ে নিচ্ছেন। আর অন্যগুলো আমি ওনাদেরকে হয়তো বলবো ওনারা যে দায়িত্বশীল না, এরকমটা বলবো না, হয়তো বা একটু মানে লেজি বা এই টাইপের কিছু একটা হইতে পারে। মানে ফার্স্ট আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি, আমাদের এই শিখন, তারপরে সব টিচাররা সবই ঠিক হবে। আপনাদের দোয়া, আপনাদের যদি সাথে থাকেন দোয়া করবেন আমাদের জন্য। ভাইয়া এসইও আজ পর্যন্ত একটা ক্লাসও পাইলাম না। হবে, সমস্যা নাই ভাই, হবে। ওদের অনেক স্টুডেন্ট হয়েছে ফার্স্টে, তো মেইনটেইন করতে আমাদের কোনো এক্সট্রা কাস্টমার কেয়ার সাপোর্ট বা এরকম নেই, তো যে আমাদের ফাউন্ডার আছে সাথে সাথে যে কাজ করে তার একটু অনেক প্রেশার পড়ে যাচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে আশা করি আমাদের নিউ অফার যেটা হচ্ছে সামনের ঈদের জন্য আসছে, সেটাতে সব ঠিক হয়ে যাবে আশা করি। উত্তরাতে না, কোথায় থাকেন? উত্তরা বলতে খিলকেতে আর কি। ও আচ্ছা, আমি তো উত্তরাতে থাকি, আশুলাতে যে ক্লাস করি, চলে আসেন উত্তরাতে। আর আপনারা, আমি একটা ওই টেক্সট করছিলাম, মানে হচ্ছে কি আপনি আপনি আমার মানে বয়স অনেক ছোট হবে না, আপনি বলতে পারতেছি না, তুমি বলতে পারছো, একটা পেস লাগাই ফেলতেছি। না সমস্যা না, যেটা ভালো ফিল করেন আমার এত না। আপনি আমার টিচার, আপনি আমার টিচার অবশ্যই, মানে ওই ফেসবুকে নক করতে গিয়ে পেস লেগে যায় আর কি, তখন তো বোঝা যায়, এখন তো টিচার আপনি। ওকে, সমস্যা নেই। হ্যাঁ আপনি ভাই লেট করে ফেলছেন, অনেক মিস করছেন, 5 মিনিট লেট করছেন। খুলতে পারতেছে না, তো মানে যে প্রবলেমটা আসলে কি হচ্ছে কেউই বুঝতে পারতেছে না, কারণ আমরা ইউএসআইপি দিয়ে খুললেও কারো কারো হচ্ছে, কারো কারো হচ্ছে না। তো আমার মনে হয় যে ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করা থাকে, আমরা ক্লিক ব্যাংকে আটকে না থেকে অন্য মার্কেট প্লেস সাজেস্ট করব। বাট আমি আমার মতো করে অ্যাক্টিভ বা পাঞ্চুয়াল ভাবে সবসময় পোস্ট করতে চাই বা হচ্ছে না, আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে, তো তারপরে রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। তো সমস্যা নাই, যা যা আপনাদের দিব শেয়ার করব, সবগুলোই শেয়ার করা হবে, যা যা চিন্তা ভাবনা করেছি বা সেই লিঙ্কগুলো বা রিসোর্সগুলো, কারণ একটা ক্লাসে বা পুরো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এ যে 20টা ক্লাস হবে সেটাতে সম্পূর্ণ শেষ করা সম্ভব না, সাথে আমি প্রত্যেকটা ক্লাসের পিছনে যে রিসোর্স গুলো দিব, যেই ব্যাকআপ গুলো দিব, ইউটিউব লিংক বলেন, সাইটের লিংক বলেন, সেগুলো আসলে দেওয়া হচ্ছে না, আরো যত দেওয়ার দরকার এফোর্ট গুলো আপনাদের
তো এগুলো দিব, সমস্যা নেই, সবই আমার মনে আছে প্রত্যেকটা ক্লাসের পিছনে যে করে লাগে, একটু ধৈর্য ধরুন। আর আমরা লিংক পোস্ট করতে পারছি না, তো আশা করি প্রবলেম সলভের দিকে পোস্ট করে সবকিছু দিয়ে দেওয়া হবে নেক্সট ক্লাসে, আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে। সবাইকে আসলে ফ্রেন্ড তো স্পেশালি বলার বন্ধু সবার না না বলা যাচ্ছে না, এরকমটা না, বন্ধু সব সময়ের জন্যই, শুধু একটা দিনের জন্য, নির্দিষ্ট একটা দিনের জন্য, 365 দিনের জন্য। তো ভাই উইশ করলে তাড়াতাড়ি করেন, 12টার পরে কিন্তু এই বছর আর পাচ্ছেন না ভাই। না 12টার মানে ইয়ার্স, আমি বলতে যাচ্ছিলাম স্পেশালি আপনার তো অনেক বন্ধু বান্ধবী দেখলাম, মানে আজকে কই নাই, আজকে হচ্ছে নাটিক্স, আজকে হচ্ছে আমার লিস্টে আছে, ওগুলো লিস্টে আছে, আমি যাইনি ক্যাম্পাসে আজকে, কারণ আমি যেদিনকে কুইজ টুইজ থাকে সেদিনকে যাওয়ার চেষ্টা করি, বাদ বাকি গুলো মন চাইলে যাই না চাইলে যাই না, এই তো পরীক্ষা পরীক্ষা থাকলে বেশি যাই, আর বাদ বাকি অন্য দিনগুলো যাই, আগে ছিলাম কিন্তু লাস্ট কয়েকদিন কুইজ টুইজ বারে যাচ্ছে না, অনেক প্রেশার পড়ে যাচ্ছে, ক্লাস নিয়ে সহ আমার কাজ সহ লাস্ট কয়েকদিন প্রেশারে। তাহলে আপনার আপনার ইনকোর্স গুলার কি হবে, ইনকোর্স গুলার যেগুলো আপনি ক্লাস, আমি তো কন্টিনিউ করি, মানে হচ্ছে লাস্ট কয়েকদিন লাস্ট আপনি যখন ক্লাস শুরু হয়েছে তখন থেকে কিছু ক্লাস মিস দিছি, বাদ বাকি আমার তো রানিং চলছে, পরীক্ষা 19 তারিখে আমার ফাইনাল পরীক্ষা এই সেমিস্টারের। তানভীর ভাই আমার ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য অনেক কষ্ট করছে, ভাত পারে নাই। আচ্ছা আমি ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট দিছি, পয়েন্ট নাম্বার তারপরে ধন্যবাদ, ট্রাই করছি বাট হইল না কেন সেটাই বুঝলাম না ভাই, ধন্যবাদ তারপরে ধন্যবাদ, ট্রাই করছেন ভাই, সেটাই ট্রাই করছে। আচ্ছা আমরা শুধু ক্লিক ব্যাংকে আটকে নেওয়া থেকে অন্য মার্কেটপ্লেস গুলো ট্রাই করব, প্রত্যেকটা মার্কেটপ্লেস রিভিউ সহ কেমন কাজ করে টপ লেভেলের মার্কেট গুলো আমি দিয়ে দিব আপনাদেরকে, যে চন্দন ভাই বলুন আমরা ক্লাস স্টার্ট করব আপনার প্রশ্ন নেওয়ার পরে। যে ফেক নেম জেনারেটরে যখন যাই ওই নামটা দিয়ে ওই নামটা ইউজ করব, হ্যাঁ শিওর, ওই নামটা ওই না না নাম বলেছি আমি, যে আপনার পিওনিয়ার কার্ডে যে নামটা আছে সেটা ইউজ তো হয় না, হচ্ছে না দেখি ওর নাম দিয়ে করতে পারি কিনা দেখি, না পিওনিয়ার করে পরে ভাই, পরে ভাই কি করবেন, পরে কি করবেন, ওই নাম ওনারা পাইবেন কই, পরে এডিট করে নিব, ও চাই পরে এডিট। আচ্ছা খুব ভালো, আচ্ছা নেই ওকে, আজকে জি বলুন জলদি করুন আমরা ক্লাসে যাই আজকে। কোন ধরনের সাইট আমরা ইয়ে করব, মানে এটা কি ব্লগিং সাইট না, মানে কি ধরনের সাইট আর কি পারফেক্ট হবে, নিজ সাইড যেটাকে বলে, নিজ সাইডে ব্লগিং থাকবে সাথে সমস্যা নেই, সাইট কি ইফোর্ট দিবে ভালো একটা, তো নিজ সাইড যেটাকে বলে বিশেষ হয়ে যাবে, ব্লগিং সাইট বলতে মানে সবার জন্য উন্মুক্ত থাকবে, সবাই ব্লগিং করতে পারবে এই ধরনের সাইট না, কিসের জন্য খুলবেন তার উপর ডিপেন্ড করবে, আপনি সাইটটা কি করবেন, যে অ্যাফিলিয়েট করবেন নাকি অ্যামাজন করবেন, কোন সাইডটা কোন নিশ নিয়ে কাজ করবেন, কোন মার্কেটপ্লেসে কাজ করবেন, তার উপর সাইটগুলো ডিপেন্ড করে। ব্লগিং দিয়ে শুধু হবে না, শুধু ব্লগিং জাস্ট কাজে আসবে না, ব্লগিং এর সাথে আমাদের মেইন যে ইনিশ সাইট বলে যেটাকে এসইও করার জন্য সেটা লাগবে, ব্লগিং সাইট আপনার সাইটটাকে ইফোর্ট দিবে ভালো, ইন্টারনাল লিংকিং এর জাস্ট এদিকে বুঝে যাবে, ওকে আপনি লাইনে থাকুন বুঝবেন। এটার জন্য ব্যাটার হবে কোনটা, মানে কি কোন সাইট করলে ব্যাটার হবে, নিশ সাইট, ওকে আমি আজকে নিশ সাইট নিয়ে আলোচনা হবে আশা করি, ধরো থাকুন ওকে। আচ্ছা আরেকটা কথা শুনুন ভাই, জি বলেন, যদিও আমাদের ক্লাসটা মানে হচ্ছে সমস্যা নাই কিন্তু তারপরে আমি আগে করতেছি কোশ্চেনটা, মানে আমি অ্যামাজন অ্যাসোসিয়েটে ইয়ে করছিলাম ট্রাই করছি বাট ওইখানে বাংলাদেশ সিলেক্ট করার পরে ফোন নাম্বারটা ইউএস এর আছে, মানে এখানে বাংলাদেশের কোনো ফোন নাম্বার নাই, এই না এই প্রবলেমটা হওয়ার কথা না, তারপর আমি দেখব। আর বলে নিই আজকে হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর, অ্যামাজন নিজ সাইট কিভাবে তৈরি করতে হয় বা অ্যামাজন নিয়ে কিভাবে কাজ করবেন, আমাদের অ্যাসোসিয়েট অ্যাকাউন্টের সাথে কিভাবে আপনারা অ্যাড হবেন সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আজকে সব থেকে বড় একটা আপনাদের সারপ্রাইজ আছে, সেটা থাকছে সমস্যা নাই, তো বলে রাখি আজকে আপনাদের সাথে এমন একজনকে পরিচয় করিয়ে দিব বা আজকের ক্লাসটা আমি তাকে নিতে বলবো, যে অলরেডি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সে অলরেডি সাকসেস, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ অলরেডি বিগত 3 বছর ধরে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আছে, সে অনেক নিজ সাইট তৈরি করেছে, সেল করছে, তৈরি করে সেল করে, ইভেন নিজ সাইট থেকে তার একটা আর্নিংও আসে, তো
তার কাছ থেকে ক্লাসটা হয়তো আমার থেকে ভালো বুঝাতে পারবে, কারণ আমি দেখা যাচ্ছে পিপিসি নিয়ে থাকি, আমি অ্যাফিলিয়েট নিয়ে থাকি, সিপিএ নিয়ে থাকি, শুধু একটা নিয়ে থাকি না, অ্যামাজন নিয়ে থাকি না, অ্যামাজন নিয়ে কোর্সই করিনি তা না, তবে অলরেডি যে শুধু অ্যামাজন নিয়েই করে তাকে যদি ক্লাস নেওয়া যায় তাহলে ভাই কেমন হয় বলুন তো? আপনাদের ক্লাসে তো আশা করি তো আপনাদের মাঝে সে গেস্ট টিচার, আপনারাও ভালো আউটপুট দিবেন আশা করি, সেও তার দেওয়ার চেষ্টা করবে, তো আপনারা ভালোভাবে ক্লাস করবেন। জানতে হলে যে প্রশ্নগুলো করবেন সমস্যা নাই, তবে যে নিচটা নিয়ে কথা হবে, যে টপিকসটা নিয়ে কথা হবে সেই টপিকস রিলেটেড প্রশ্ন করলে একটু তার পক্ষেও সুবিধা হবে, আপনাদের পক্ষেও সুবিধা হবে, সে শেষ করার পরে সেই টপিকস নিয়ে কোনো প্রশ্ন থাকে আমি সাথেই আছি, আপনাদের সাথেই আছি, ছেড়ে যাচ্ছি না, তো সময় তো শেষ নাই, আজকে আমার নেক্সট আর কোনো ক্লাস নেই, সারা রাত আছি, আপনারা থাকতে পারলে ওকে ওকে। তাহলে আমার কাজিনকে আমি হচ্ছে ওয়েলকাম জানাই, তো আমার কাজের নাম বলে রাখি মোহাম্মদ মুমিনুল ইসলাম, তো আপনারা তার সাথে পরিচয় হবে। আহলান সাহলান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি ভাই আমি ভালো আছি। আমার পরিচয়টা দিয়ে দিই, শাহিন ভাই তো বললোই সবকিছু, সে আমার বড় ভাই, আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, বর্তমানে আমাজন অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করতেছি, আমাজন নিজ সাইট ক্রিয়েটিং এর কাজ করতেছি কিছুদিন ধরে। সো আমি আর কি ভাইয়ের রিকোয়েস্টে আপনাদের কাছে একটু আসছিলাম, যা আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে ওভারঅল একটা আইডিয়া দিতে, স্টেপ বাই স্টেপ কোন কাজগুলো করতে হয়, কোনটা কি জন্য করতে হয়, কোনটা ইফেক্টিভ, মানে ওভারঅল আমাজন নিজ সাইটের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি আসছি আর কি আপনাদের এখানে আসছি। ওয়েলকাম ভাই। থ্যাংক ইউ ভাই। তো আপনাদের মাঝে এখানে কতজন আছে? 34। এনিওয়ে তো এর মাঝখানে কি এমন কেউ আছেন যে অলরেডি আমাজন নিজ সাইট নিয়ে রিসার্চ করতেছেন, পড়াশোনা করতেছেন? অর আমি আছি ভাইয়া। কি নাম? একটু সাউন্ডটা বুঝতে কম হচ্ছে একটু। কমেন্ট করছে যে ফরহাদ ভাইয়া যে তার দুইটা সাইট লাইভ। ওয়াও, কনগ্রেটস ফরহাদ ভাই। সাইটের কি অবস্থা আপনার? আচ্ছা, আপাতত সাইট এই দুইজনেরই আছে তাই তো? আচ্ছা ওকে, তাহলে তো আপনাদের মোটামুটি আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু সাইট লঞ্চ করে ফেলছেন, বেসিক আপনাদের বোঝানোর মতো কিছু নাই, তবে মেবি এখানে নিউবি একেবারে কিছু জানে না আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে। জি ভাই, আমরা অনেকেই কিছুই জানি না, সো আমার মনে হয় আপনি একদম বেসিক থেকে শুরু করলে ভালো হবে। বেসিক থেকে শুরু করা বলতে আমি একটা ক্লাসে তো আপনার আমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখাইতে পারবো না, আমি জাস্ট আপনাদের এখানে আসছি জাস্ট ধারণাগুলো দিতে, স্টেপ বাই স্টেপ কোনগুলো করতে হবে, কোন কাজটা কিভাবে করতে হবে, আমি জাস্ট আপনাদেরকে মানে পুরো প্রসেসটা আমি আগে বোঝাবো এই জন্য আর কি। ওকে, তো আমি শুরু করতে পারি তাহলে? হ্যাঁ শিওর। সো আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং এর সঙ্গে জড়িত, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, ইনফ্যাক্ট আপনাদের প্রিভিয়াস ক্লাসে মেবি পুরো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েই কথাবার্তা হয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর অন্যান্য অনেক কোম্পানির সঙ্গে কাজ করতেছেন অনেকে হয়তো, তো আমরা এবার আসছি আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। সো আমরা ফার্স্টে আমাদের একটা কোশ্চেন চলে আসে যে হোয়াট ইজ আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, বা হোয়াই ওয়ার ডু দিস, মানে আমরা কেন আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, আমাজন কেন করবো, দরকার কি? তো আমরা এখানে বলতে পারি যে যদি হোয়াট ইজ আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বলি, তাহলে বলা চলে যে আমাজন একটা ই কমার্স সাইট বা একটা কোম্পানি,
তো এখানে আর কি বিভিন্ন টাইপের পণ্য বিক্রি করে অনলাইন, অনলাইনে মানুষ এখান থেকে বাই করে থাকে। সো আমাজন কোম্পানি একটা মানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু লঞ্চ করছে, তো এটা রিসেন্টলি না, অনেক আগে থেকে এটা, তবে বর্তমানে মানে বাংলাদেশে আর কি অ্যাফিলিয়েট মার্কেটার প্রচুর আছে, শুধুমাত্র বাংলাদেশে না, অনেকে অনেক দেশে আছে, তবে অন্যান্য দেশের চাইতে বাংলাদেশের আপনার ইয়েটা কম ছিল, সাকসেসের স্টোরিটা কম ছিল, তো আস্তে আস্তে বাড়তেছে, ইনশাল্লাহ আরো হবে। সো আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার, আমাজন তো পণ্য সেলার, এখানে একটা পণ্য সেল করে, তো আপনি এর পণ্যটা আপনার মাধ্যমে যদি সেল হয় তাহলে আমাজন আপনাকে একটা একটা কমিশন দেবে। এখানে আমাজনে তো এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আমাজনে পাওয়া যায় না, ইস অ্যান্ড এভরিথিং, সব ধরনের প্রোডাক্ট আপনি আমাজনে পাবেন। তো এই আমাজনের এই প্রোডাক্টটা যদি আপনার আপনার দ্বারা সেল হয় তাহলে কমিশনটা আপনি পাবেন। হ্যাঁ, এখন হচ্ছে কথা হচ্ছে যে আপনার দ্বারা কিভাবে সেল হবে। আপনার দ্বারা সেল হতে পারে আমি দুই রকম হয়ে জানি, সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং করে, ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে যদি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপনার ট্র্যাকিং আইডি সহ লিংক দিয়ে থাকেন, সেই লিংকে যদি কেউ আমাজন থেকে প্রোডাক্ট কিনে তাহলে কমিশনটা আপনি পাবেন। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার নিজ সাইট বিল্ডিং। তো আমি মূলত ইউটিউব মার্কেটিং সম্পর্কে কিছু জানি না, আমি ইউটিউব মার্কেটিং সম্পর্কে কিছু বলতেও পারবো না, আমি সাধারণত নিজ সাইট করি, আমি নিজ সাইট নিয়েই যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। তো আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা মানে কিভাবে আমরা আমরা কি জন্য চুজ করলাম, আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধা কি, মানে আমাজনের মতো কোম্পানি তো আরো আছে, আলি এক্সপ্রেস, লাইক ইবে, রাইট, এই টাইপের কোম্পানি তো আরো আছে। তো আমরা এখানে আমাজনটা কেন চয়েস করলাম, আমরা আমাজনটা এখানে চয়েস করলাম, এখানে কি বেশ কিছু রিজন আছে। আপনার অন্যান্য অ্যাফিলিয়েট কোম্পানি থেকে আমাজনের কমিশন রেটিংটা একটু বেশি, এই জন্য আমরা আমাজনকে সিলেক্ট করছি। আর একটা কথা, সেটা হচ্ছে আপনি একটা সাপোজ একটা নিশ সাইট করলেন, করার পরে আপনার সাইটটা এসইও করলেন, গুগলে র্যাঙ্ক করাইলেন, আপনার সাইটে ট্রাফিক আসলো, ট্রাফিক আসার পরে ট্রাফিকটা সাইট থেকে অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে আমাজনে গেল, কিন্তু সেই মুহূর্তে সে কোনো প্রোডাক্ট না কিনে 24 আওয়ার্সের মধ্যে যদি কোনো প্রোডাক্ট, এমনিতে এরকম amazon.com ব্রাউজ করেও যদি এখানে গিয়ে কোনো প্রোডাক্ট কিনে তাহলে কমিশনটা আপনিই পাবেন। এরকম আরো অনেক দিক আছে, এসব দিক বিবেচনা করে আমরা আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটাই বেশি এফোর্ট দিচ্ছি অন্যান্য মার্কেট প্লেসের তুলনায়। আপনি ফোর আউটের ভিতরে যে প্রোডাক্ট কিনুক, যতটাই কিনুক, পুরোটার জন্যই কি পাবে? জি জি, যেটাই কিনুক, আপনি সাপোজ কাজ করতেছেন, সাপোজ আপনি $10 একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, কিন্তু এমন একজন বায়ার আপনার বা এমন একজন কাস্টমার আপনার সাইটে আসলো, গিয়ে ওখান থেকে $10,000 একটা পণ্য কিনলো, তার সেই যে আমার প্রোডাক্টটা না কিনে অন্য আরেকটা প্রোডাক্ট, অন্য আরেকটা প্রোডাক্ট কিনলো, হ্যাঁ, অন্য যে কোনো প্রোডাক্ট, প্রোডাক্ট সেল আপনার লিংক থেকে, আপনার ট্র্যাকিং আইডি থেকে গিয়ে যেই পণ্যই কিনুক না কেন কমিশনটা আপনিই পাবেন। আচ্ছা ভাই, কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো হয় এখন, প্রোডাক্ট নিয়ে কাজ করবে স্পেসিফিক ভাবে এইভাবে বলা চলে না, কারণ হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আর কোনো প্রোডাক্টই বিক্রি বাদে নাই, প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি হচ্ছে, আর যেগুলো বিক্রি হচ্ছে না সেগুলো তো শুধু শুধু স্টকে রেখে কোনো লাভ নেই। তো মানে আসলে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে লাভবান হব, এটা আসলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে লাভবান হবেন, অবশ্যই যদি হাই রেটেড মানে কোনো ভালো অ্যামাউন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে সেটা কমিশনে বেশি পাবেন, এক্ষেত্রে আপনি লাভবান বেশি হতে পারেন। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যেগুলোর প্রাইস অনেক হাই সেগুলো নিয়ে অলরেডি অনেক বড় বড় সাইট অলরেডি কাজ করতেছে, বা আপনি নতুন হিসেবে আপনি সেই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না। হ্যাঁ পারবেন না এমন কিছু না যে পারবেন না, পারবেন, আপনিও পারবেন, ওরা যদি পারে আপনি কেন পারবেন না, সেভাবে আপনাকে এফোর্ট দিয়ে কাজ করতে হবে। এখন আর আপনি যদি মানে স্পেসিফিক ভাবে বলতে, আমাকে যদি স্পেসিফিক ভাবে বলতে বলেন যে কোন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, আমি সাজেস্ট করব আপনাকে, তাহলে আমি আপনাকে আমার যে দুইটা ক্যাটাগরি পছন্দ, স্পোর্টস এন্ড আউটডোরস এন্ড যে হোম গার্ডেন এন্ড টুলস, আমি সাধারণত যে কটা সাইট করছি আমার এই দুইটা ক্যাটাগরি আমার বেশি পছন্দ হয়েছে, আমি দুইটা ক্যাটাগরি থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সাইটগুলো ইয়ে করছি। তো আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়টা তো বুঝছেন, কিভাবে কমিশনটা সে আমাদেরকে দিচ্ছে, আমরা কিভাবে তার কাছ থেকে কমিশনটা নিচ্ছি, সেটা হচ্ছে কমিশনের পার্সেন্টেজটা কেমন। এখন
লাস্ট আপনার মেবি 1 মান্থ 2 মান্থ এগো আমাজন তার পলিসিটা চেঞ্জ করে। এর আগ পর্যন্ত আপনার কমিশনের রেটিংটা ছিল আপ টু 4 থেকে মানে 4% মিনিমাম 4% আপ টু 10%। যে প্রোডাক্টই হোক না কেন আপনি ফার্স্ট টাইম সেলের সময় আপনার বেশি প্রোডাক্ট যদি সেল হইতো তাহলে আপনি আস্তে আস্তে আপনার কমিশনটা বাড়তো। ওকে, আর যদি দু একটা প্রোডাক্ট মাসে 10-15-20টা প্রোডাক্ট সেল হচ্ছে তাতে আপনি 4% থেকে 4.5% কমিশন পেতেন। আর বর্তমানে কি করছে সেটা হচ্ছে এক একটা ক্যাটাগরি ওয়াইজ আপনাকে ভাগ করে দিছে যে কোন ক্যাটাগরির আন্ডারের পণ্যগুলো কত কত পার্সেন্ট কমিশন পাবে। এই ক্যাটাগরির আপনার স্পোর্টস এন্ড আউটডোরস ক্যাটাগরিতে মেবি 4.5% হচ্ছে কমিশন। এখান থেকে যে প্রোডাক্টটি সেল হোক না কেন সেই প্রোডাক্টের অ্যামাউন্ট থেকে 4.5% কমিশন আমাজন আপনাকে দিয়ে থাকবে। হ্যালো তাপু, কেউ আমার তাপু আমি একটা যে প্রোডাক্ট আমার লিংক টু সেখানে গেল সে উনি উইটা না উই প্রোডাক্টটা না কিনে অন্য একটা প্রোডাক্ট কিনলো তখন আমাকে পার্সেন্টেজ কত দিবে? তখন ওই ওই পণ্যটা অন্য একটা প্রোডাক্ট কিনলো ওই পণ্যটা যদি সাপোজ আপনি সাইট করছেন স্পোর্টস এন্ড আউটডোরস নিয়ে এখন আপনার সাইট থেকে গিয়ে সে ওই ক্যাটাগরিতে না গিয়ে বিউটি এন্ড হেলথ ক্যাটাগরিতে গিয়ে একটা প্রোডাক্ট নিল তাহলে বিউটি এন্ড হেলথ ক্যাটাগরির প্রোডাক্টের কমিশন রেটিং কোনটা? এটা এটা আছে বর্তমানে 8% মেবি, তো এই আপনি 8% কমিশনটা পাবেন। যেই ক্যাটাগরির প্রোডাক্ট হবে সেই ক্যাটাগরির কমিশনটা আপনি পাবেন। এটাই হচ্ছে মানে বড় সুবিধা। হ্যাঁ ভাইয়া, জি জি বলুন। আচ্ছা, ইবে পরে আলিএক্সপ্রেস এগুলা কি মানে অ্যামাজনের মতই না? হ্যাঁ, এগুলাও অ্যামাজনের মতই, কারণ ওগুলো ই-কমার্স সাইট, ওগুলা পণ্য সেল করে। বাট আমি ওইগুলো নিয়ে কখনো কাজ করি নাই। আমার কাছে অ্যামাজনের সবকিছু ভালো লাগছে। অ্যামাজনের মিড সাইট বিল্ডিংটা একটা মজার বিষয়, ঠিক আছে? সাইট বিল্ডিংটা, সাইট এসইও করা, র‍্যাঙ্ক করা, এটা একটা মানে ইন্টারেস্টিং একটা বিষয়, মজার বিষয়, ভালো লাগে। তাই এগুলো এটাই করি, অন্য কোনো অ্যাফিলিয়েট আমি চাই না। আমার সাথে যদি মনে করেন আমি অ্যামাজনের পাশাপাশি ইবে এগুলো রাখলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, নো কোনো কোনো প্রবলেম নাই। আপনি আচ্ছা ভাই, আচ্ছা একজন করে কথা বললে মনে হয় ভালো হতো, আমি অন্য কথা একটু বলে নিই। সেটা হচ্ছে আপনি অ্যামাজন নিয়ে এখন করছেন, একটা সাইট করছেন, এখন ওই সেম প্রোডাক্ট আপনি সাপোজ আমি কি বলবো ওয়াটার বোটলের কথা বলি, আমার সামনে রয়েছে সেখানে মনে পড়ে গেল। আচ্ছা যাই হোক, তো ওয়াটার বোটল যদি আপনি অ্যামাজনে পান সেটা নিয়ে আপনি একটা সাইট করছেন, ওকে, তো সাইট করার পরে ওই সেম প্রোডাক্ট যদি আলিএক্সপ্রেসে থাকে আর ওইটার স্পেসিফিকেশন যদি একই রকম থাকে তাহলে আপনি কি করতে পারেন, ওই প্রোডাক্টটা নিচে আলিএক্সপ্রেসের লিঙ্কও দিতে পারেন আর সাথে অ্যামাজনের লিঙ্কও দিতে পারেন। তাইলে আপনার ট্রাফিক যদি গুগল থেকে আসে তাহলে সে যেখান থেকে কিনতে ভালো লাগবে সে সেই লিঙ্কে গিয়ে কিনে নিয়ে আসবে। তো কমিশনটা আপনি দুটা থেকেই পেতে পারেন। কিন্তু আমি কখনো এভাবে করি নাই, আমি জাস্ট অ্যামাজন নিয়েছিলাম, আমি অন্যান্য অ্যাফিলিয়েট করি। আপনি চাইলে করতে পারেন। এখানে অ্যাফিলিয়েট সাইট করতে গেলে সেখান থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে না অন্য কোনো ওয়ে আছে? না, ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি অন্যান্য সিএম দেন না, অন্যান্য সিএমএস যেগুলো আছে সেই সিএমএস দিয়ে করতে পারবেন আপনার এমনিতে যদি। তবে ওয়ার্ডপ্রেসটা বর্তমানে সবচেয়ে, বর্তমানে কি ওয়ার্ডপ্রেসের প্ল্যাটফর্মটা সবচেয়ে ইজি প্ল্যাটফর্ম, সবাই মানে ইজিলি সবকিছু করতে পারে, সাইট সেটআপ, তারপর আপনার ডিজাইন টিজাইন সবকিছু করা যায়। সো এজন্য আর কি ওয়ার্ডপ্রেসটাই প্রেফারড। আচ্ছা ভাইয়া, আমার মনে হয় যে আপনি যেহেতু সাইট রান করেন তো আপনার সাইট থেকে সাইটটা ওপেন করে আমাদের যদি দুই একটা ওখান থেকে উদাহরণ দিতেন মেবি সবাই আর একটু ভালো বুঝতে পারতো। আচ্ছা দেখো, আমার সাইটটা আমি না দেখাই, আমি সাইট নিজ সাইট আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ওকে এই যে এক্সাম্পল সাইট একটা, এখানে এই যে প্রোডাক্টের ইয়ে দিছে আপনার রিভিউ করছে, এখানে যদি আমি সাপোজ আমি গুগলে সার্চ করে এই সাইটটাতে ঢুকছি, আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে, আমি এখানে ক্লিক করে অ্যামাজনে চলে গেলে কমিশন কেনার পরে কমিশনটা আমি পাবো। তো এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলি, আমি স্টেপ বাই স্টেপ একটু আগাই, কারণ অনেকেই মেবি এখনো নিউবি আছে, এনারা এখনই এই মানে প্রোডাক্ট সম্পর্কে কিছুই জানে না, আমি আমার মতো করে চালাই। ওকে, তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা কেন চুজ করছি আর আসলে জিনিসটা কি অ্যামাজন অ্যাফিলিয়েট সেটা তো আমরা ক্লিয়ার সবাই নাকি? হ্যাঁ
জি ভাইয়া ওকে ওকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনি ওকে ওকে থ্যাংক ইউ তো আমরা Amazon affiliate marketing জিনিসটা বুঝলাম এবং এটাকে আমরা চুজ করলাম আমাদের প্যাসিভ ইনকামের জন্য Amazon affiliate marketingটা চুজ করলাম তো দেন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব স্টেপ বাই স্টেপ আগাবো কোনটার পর কোনটা করতে হবে সো ফারস্টে যে অপশনটা আমাদের আসে সেটা হচ্ছে নিশ নিশ রিসার্চ করা তো নিশ জিনিসটা কি কেউ কি বলতে পারবে না ওকে মানে সংক্ষেপে হচ্ছে একটা সাবজেক্ট যেমন হচ্ছে যেমন আপনি বোতলের কথা বলছেন বা সাইকেলের বা যে কোনো একটা মানে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা হচ্ছে নিশ এক্স্যাক্টলি গ্রেট অ্যানসার আসলে তাই আসল জি জি বলুন নিশটা কিওয়ার্ড স্পেশাল কোনো কিওয়ার্ড বুঝে অর্থাৎ আমরা যেটা নিয়ে সার্চ করি গুগলে ওটাই আসলে নিশ কোনো না কোনো নিশ বা কোনো না কোনো কিওয়ার্ড অ্যাকচুয়ালি নিশ নিশ হচ্ছে যে কোনো একটা জিনিসের নাম ওকে যেমন ওয়াটার বোতল বা বাইসাইকেল ওয়াটার বোতল এগুলো হচ্ছে একটা নিশ ঠিক আছে জি আর এটা নিয়ে আমরা যখন গুগল করব গুগলে তো যা লিখবো সেটাই হচ্ছে কিওয়ার্ড হিসেবে থেকে যায় আপনি যদি শুধু শুধুমাত্র আপনার নাম লিখেন আপনার নামটাও কিন্তু কিওয়ার্ড হিসেবে ওরা কাউন্ট করবে সো আমাদের প্রথমে কি করতে হবে একটা প্রফিটেবল একটা নিশ খুঁজে বের করতে হবে ওর থেকে Amazon থেকে একটা নিশ খুঁজে বের করতে হবে যে নিশ নিয়ে আমরা কাজ করলে আপনার ভালো একটা অ্যামাউন্ট পাব কমিশন পেতে পারি যেটার আন্ডারে অনেক ভালো বড় বড় কোনো সাইট কাজ করতেছে না যেটার কম্পিটিশন লো আছে যে নিশের কিওয়ার্ডের উপরে বেস করে তো এই ধরনের একটা সুন্দর একটা ভালো নিশ আমাদের খুঁজে বের করতে হবে তো আমি বলবো যে এখানে আপনার এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে এই সব ক্যাটাগরির মধ্যে আপনার যেই ক্যাটাগরির কাজ পণ্য নিয়ে বা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার নিজের কাছে ভালো লাগবে সেটা নিয়ে আপনি কাজ করবেন কারণ কারণ কি একটা জিনিস সম্পর্কে আপনার নিজের যদি আগ্রহ থাকে তাহলে সেটা নিয়ে কাজের আগ্রহটা কিন্তু বেশি আসে তো এখান থেকে একটা যে কোনো একটা নিশ আপনি সিলেক্ট করবেন সেটা যে কোনো ক্যাটাগরির হতে পারে কোনো ব্যাপার না তো নিশ সিলেকশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রোডাক্ট তো হিউজ প্রোডাক্ট আছে এখন আমরা কোন প্রোডাক্টটা নিতে পারি প্রোডাক্টটা নিতে হলে আমাদের কি করতে হবে সে আপনার যেটা পছন্দ কিচেন অ্যান্ড ডাইনিং এর মধ্যে আমি বলি কিচেন অ্যান্ড ডাইনিং এর মধ্যে আপনার একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে তো এই প্রোডাক্টটার রেটিং কেমন আমাজনে আদৌ এটা সেল হচ্ছে কিনা আমাজনে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এখনো একটা প্রোডাক্ট অর্ডার হয় নাই একটাও সেল হয় নাই সো আপনি যদি ওইটা নিয়ে কাজ করেন সো ওইটা থেকে আপনার কমিশন আসা পসিবিলিটি খুবই কম কারণ ভবিষ্যতে কিনলে হয়তো বা কিনতে পারে কারণ যে প্রোডাক্টগুলো আছে এখন চলতেছে না ভবিষ্যতে চলবে কিন্তু আপনার খুঁজে বের করতে হবে কোনগুলো যেগুলো রিসেন্টলি অনেক ভ্যালুয়েবল বা মানুষ অনেক খুঁজতেছে মানুষ অনেক ইউজ করতেছে এই টাইপের নিশ আপনাকে বা এই টাইপের একটা প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করতে হবে মানে জি প্রোডাক্টটার বর্তমানে চাহিদাটা বেশি জি আবার যেটা প্রফিটেবল এবং প্রফিটটাও আমার ঠিকমতো হবে বা আমার কাস্টমার নিয়েও যেটা স্যাটিসফ্যাকশন থাকবে সেই রকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করাটা মনে হয় বেটার এটাই তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমরা সিজনাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব না সিজনাল প্রোডাক্ট মিন্স আপনার যেমন আমি বলি এই ফ্যান যেমন কুলিং ফ্যান হ্যাঁ হ্যাঁ কুলিং ফ্যান এই ফ্যানগুলো আমাদের কোন সময় আমরা কোন সময় ইউজ করি গরমকালে অবশ্যই গরমকালে হ্যাঁ শীতের সময় কিন্তু আমরা এগুলো ইউজ করব না শীতের সময় আমাদের কেনার প্রতি কোনো চাহিদাও থাকবে না রাইট তো আমরা যদি এই প্রোডাক্ট নিয়ে এই নিশ নিয়ে আমরা সাইট করি এই নিশ নিয়ে আগাই তাহলে কি হবে আমরা সার্টেইন একটা টাইম পর্যন্ত আমরা ট্রাফিক পাবো আমরা সাইট যতই গুগলে র‍্যাঙ্ক থাকুক সমস্যা নাই সার্টেইন একটা টাইম পর্যন্ত মানে 6 মান্থস যদি আপনার গরম থাকে ওই 6 মান্থ ট্রাফিক পাবো কোন ছিল ভাইয়া আর 6 মান্থ কিন্তু আমরা পাবো না কারণ শীতের সময় মানুষ ইন্টারেস্টেড হবে না ফ্যান কেনার জন্য সো এই সিজনাল টাইপের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না এটা হচ্ছে মানে ভাইয়া একটা প্রশ্ন ছিল আমি কোন নিশ্চয় যদি র‍্যাঙ্ক হওয়ার পরে এটা স্পেশালি Amazon অ্যাফিলিয়েশনের জন্যই করা পরে এটা র‍্যাঙ্ক হওয়ার পরে আমি কি সেখানে গুগল অ্যাডসেন্স ইউজ করতে পারবো এটা কি পলিসিতে এই ধরনের আছে কোনো হ্যাঁ আপনি ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে কোনো সমস্যা নাই
আচ্ছা আমি বলতেছিলাম কি জানো, নিশ রিসার্চ নিয়ে। আচ্ছা যাই হোক, এই সিজনাল প্রোডাক্টকে আমাদের অ্যাভয়েড করতে হবে। সিজনাল প্রোডাক্ট যেন আমরা কখনোই সিলেক্ট না করি। সিজনাল প্রোডাক্ট সিলেক্ট করার মানে অসুবিধাটা কি সেটা একটু বুঝলেন। একসময় সেল হবে, একসময় সেল হবে না, তাহলে আমাদের আমাদের দরকার কি? আমাদের একটা প্যাসিভ ইনকাম দরকার, মানে প্রতি মাসে একই পরিমাণ রেভিনিউ আমাদের আসতেই থাকবে। আমরা যদি সিজনাল প্রোডাক্ট সিলেক্ট করি তাহলে আমাদের ছয় মাস আসবে, ছয় মাস আসবে না। তো আমাদের ওটা করে খুব একটা লাভবান হওয়া যাবে না। তারপরেও যদি আপনারা কেউ করতে চান, করা যাবে না তা কিন্তু না, করতে চাইলে করতে পারেন। আচ্ছা নিশ সিলেকশনের ক্ষেত্রে যে বিষয়গুলো, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ওই যে আরেকটা জিনিস বললাম সেটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ কেমন, কতগুলো রিভিউ আছে, তাহলে ওটা দেখলে তো বোঝা যাবে ওটা কতগুলো সেল হইছে এই প্রোডাক্টটা, কতজন কিনছে, কতজন কাস্টমার কিনছে। সো যেই প্রোডাক্টগুলো বেশি মানুষ কিনছে সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন। চলতেছে মেন কথা, বেশি চলতেছে, বেশি সেল হচ্ছে Amazon থেকে, এভাবে নিশ একটা এটা দেখবো কিভাবে ভাইয়া, এটা দেখবেন হচ্ছে এটা দেখবো কিভাবে ভাইয়া। আপনি খেয়াল করেন এখানে, এটা হচ্ছে একটা ফ্রাইং প্যান। এই প্যানটা $15 প্রাইস, এভারেজ রেটিং আপনার 4.5 স্টার প্লাস। আর এখানে প্রোডাক্ট রিভিউ আছে, কাস্টমার রিভিউ আছে 10,406। That means, এই প্রোডাক্টটা 10,000 কাস্টমার, 10,406 জন কাস্টমার অলরেডি কিনছে, ঠিক আছে? জি, এভাবে আপনি সিলেক্ট করতে পারেন যে এই প্রোডাক্টটা এত মানুষ কিনতেছে, তাহলে এভারেজ যদি দেখতে চান আপনি, সাপোজ আমি আপনাকে প্র্যাকটিক্যাল আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি সাপোজ আপনি নিশ হিসেবে অল এই প্যান্টস ফ্রাইং প্যানটা আপনি ইউজ করলেন, খুঁজে বের করলেন, ওকে, দেন আপনি এখানে গিয়ে এভারেজ কাস্টমার ইউজ 4.5 যদি করে দেন, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন প্রত্যেকটা প্রোডাক্টের মানে এই প্রোডাক্টটা আসলে বিক্রি হচ্ছে কিনা, তাহলে আপনি ইজিলি বুঝে ফেলতে পারবেন। কারণ প্রত্যেকটা প্রোডাক্টের আপনি রিভিউগুলো খেয়াল করেন, এখানে রিভিউগুলো অনেক ভালো, তো এই টাইপের রিভিউ দেখলে পরে আমরা সেই প্রোডাক্টটা সিলেক্ট করব। আর সবগুলো যে জি বলুন, হ্যালো জি, এভারেজের কথা কি বললেন একটু আরেকবার বলবেন স্লোলি, সরি বুঝি নাই মাত্র কি বললেন, এভারেজ সেলের কথা একটু স্লোলি আরেকবার বলবেন। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি 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 সাপোজ ধরতেছি আপনি নিশ সিলেকশনে গেলেন, এখন প্রোডাক্ট তো অনেক আছে, আপনার নিশ সিলেকশনে গিয়ে প্রোডাক্টটা সিলেকশন আসলে বিক্রি হচ্ছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা আপনি বুঝতে পারবেন হচ্ছে এই প্রোডাক্টের কাস্টমার রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন যে কোন প্রোডাক্ট কি পরিমাণে সেল হচ্ছে, ওকে। সো আর একটা নিশ আপনি সিলেকশনের পরে এখন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম স্ক্রল করে করে না দেখে আপনি যদি এখানে এই এভারেজ কাস্টমার রিভিউটা এখানে একটু ক্লিক করে নেন 4 স্টার আপ, তাহলে আপনার 4 স্টার আপ যেগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখানে সাজেস্ট করবে, মানে একসঙ্গে সবগুলো চলে আসবে। একটা পেজ হোক বা দুইটা পেজ হোক, প্রোডাক্ট যদি বেশি থাকে তাহলে দুই তিনটা পেজ হলো, তাহলে আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে না আসলে এই প্রোডাক্টটা দেখে কি মনে হচ্ছে, এখন এই যে 10,000, এটা 2,000, এটা 5,000, তাহলে কি মনে হচ্ছে এই প্রোডাক্টের একটা রেশিও আছে, একটা মানে একটা মানে ভালো পরিমাণে সেল হচ্ছে প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ, মার্কেট ভ্যালুটা ভালো, তো তাহলে কি আপনি এই প্রোডাক্টটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন আপনার নিশ হিসেবে। ক্লিয়ার? ওকে জি ভাইয়া, তো নিশ সিলেকশন নিয়ে যদি আর কোনো প্রশ্ন কারো থাকে, বললাম পুরো বিষয়টা, এখন যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে বলতে পারেন। জিনা ভাইয়া কোনো সমস্যা নাই, কন্টিনিউ করেন ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো দেন আমরা নিশটা একটা সিলেক্ট করে নিলাম। এখন নিশ সিলেকশনের পরে আমাদের পরবর্তী স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই যে একটা ফ্রাইং প্যান, এটা আপনার কেনার জন্য মানুষ কি লিখে গুগল করতে পারে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, বাইং ইন্টেন্ট কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এখন কিওয়ার্ড তো আমরা গুগল লিখি, গুগল করে যাই সার্চ দিব সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? গুগলের কাছে সেটাই কিওয়ার্ড হিসেবে কাউন্ট হয়, সেটাই থাকে। তো এইটা কেনার জন্য মানুষ কি হিসেবে দিতে পারে, আর বাইং ইন্টেন্ট কিওয়ার্ড কোনগুলো, আমাদেরকে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড আগে বের করতে হবে এই প্রোডাক্টের জন্য। এখন এই প্রোডাক্টের জন্য যদি বাইং ইন্টেন্ট কিওয়ার্ড আমরা বের করতে চাই, তাহলে
এটা আপনাদের মনে রাখতে হবে যে বাইং ইন্টেন্ট কিওয়ার্ডের চার পাঁচটার মতো ধরন আছে। সেটা হচ্ছে প্রোডাক্ট নেমের ফার্স্টে হচ্ছে বেস্ট যুক্ত থাকা, আর প্রোডাক্ট নেমের লাস্টে রিভিউ যুক্ত থাকা, আরেকটা আছে সেটা হচ্ছে টপ রেটেড প্রোডাক্ট, টপ রেটেড প্লাস প্রোডাক্ট নেম, একটা বেস্ট প্লাস প্রোডাক্ট নেম, টপ রেটেড প্লাস প্রোডাক্ট নেম, দেন হচ্ছে আর প্রোডাক্ট নেম প্লাস রিভিউ অথবা প্রোডাক্ট নেম প্লাস রিভিউজ। এই টাইপের কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। মানে সাধারণত যারা বাই করতে চায় তারা কি খুঁজে, তারা গুগলে এসে কি করে যে আমি বেস্টটাই খুঁজে, বেস্টটাই কিন্তু খুঁজে, অলওয়েজ কিন্তু বেস্টটা খুঁজে, তো বেস্ট লিখে কিন্তু তারা সার্চ করবে। আবার একজন একটা পণ্য কিনবে, কেনার আগে তার একটু রিভিউটা দেখা দরকার, আসলে প্রোডাক্টটা ভালো কিনা, আসলে মানুষজন কি বলে, মানে এটা সুবিধা অসুবিধা কি। ওকে, তো মানুষ কিন্তু তখন এসে প্রোডাক্ট নেম প্লাস রিভিউ দিয়েও খুঁজে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে এই যে নিশটা আপনি নিলেন, এই নিশের বাইং ইন্টেন্ট কোন কিওয়ার্ড আছে কিনা, বা বেস্ট লিখে কেউ এই কিওয়ার্ড এই প্রোডাক্টটাকে সার্চ করতেছে কিনা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমরা যদি নর্মালি এখানে লিখি, ওখানে কি লিখে আসলাম, ফ্রাইং প্যান, আচ্ছা আমাদের পণ্যটা আমাদের নিশটা কি ছিল, ফ্রাইং প্যান, রাইট। তো আমরা যদি নরমালি আমরা তো জানি যে বেস্ট যুক্ত করলে পরে সেটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হয়, তাহলে আমরা বেস্টটা যুক্ত করলাম, বেস্টটা যুক্ত করার পরে দেখতেছি যে এখানে 4400 মান্থলি সার্চ ভলিউম আছে, দ্যাট মিন্স কিওয়ার্ডের কিওয়ার্ডের উপরে মানুষ অনেক সার্চ করতেছে, 4400 সার্চ ভলিউম আছে, কিওয়ার্ড নিয়ে কাজ করা যায়। কিন্তু আবার আমরা আরেকটু মডিফাই করে দেখতে পারি, বেস্ট বাদ দিয়ে আমরা যদি ফ্রাইং প্যান রিভিউস, ফ্রাইং প্যান রিভিউস লিখি, তাহলেও কিন্তু একটা সার্চ ভলিউম দেখাবে, এখানে সার্চ ভলিউম এখানে 480 সার্চ ভলিউম, দ্যাট মিন্স রিভিউস বলে মানুষ কম সার্চ করতেছে অথবা বেস্ট বলে মানুষ বেশি সার্চ করতেছে। সো আমরা যদি বেস্টটা নিতে চাই, আমরা ফ্রাইং প্যানের আগে বেস্ট লাগাইলাম, বেস্ট লাগানোর পরে এটা একটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হলো, হওয়ার পরে এখন আমাদেরকে শুধুমাত্র যে একটা কিওয়ার্ড নিয়ে আগাবো তা কিন্তু না, আমাদের এই যে ফ্রাইং প্যানের আন্ডারে আর কি কি কিওয়ার্ড হতে পারে, আর কি কি কিওয়ার্ড আছে, গুগল থেকে আমাদের সাজেশন নিতে হবে, কিছু কিওয়ার্ড সাজেশনের কিছু টুলস আছে, সেই টুলস গুলা ইউজ করে এই ফ্রাইং প্যান যদি আমার পছন্দ হয় নিশ হিসেবে, তাহলে আমাকে এইটার কতগুলা কিওয়ার্ড হতে পারে সেইগুলোর একটা আইডিয়া নিতে হবে। কারণ একেবারে যদি একটা প্রশ্ন ছিল, জি জি বলুন, আপনার চার্জ করার পরে এখানে নিচে সিপিসি আসছে, এটা কোন এক্সটেনশনের কারণে আসছে সিপিসি, এবং এটা এটা হচ্ছে কিওয়ার্ডস এভরিহোয়ার, এটা মনে হয় কোন একটা, জি আমি এক্সটেনশনের এটা দিয়ে দিচ্ছি, আচ্ছা এটা একটা এক্সটেনশন না, জি জি এটা একটা এক্সটেনশন, কিওয়ার্ডস এভরিহোয়ার এর লে এক্সটেনশন ছাড় দিলে এটা পেয়ে যাবেন। হ্যাঁ এক্সটেনশনটা সম্পর্কে একটু বলেন, এক্সটেনশনটা এটা সেরকম কিছু না, জাস্ট সার্চ ভলিউমটা ইজিলি যাতে দেখতে পারি, অন্য কোথাও যাতে ওপেন করে দেখা না লাগে, এইজন্য আর কিওয়ার্ডস এভরিহোয়ারটা ইউজ করতে ইউজ করি আমরা। হ্যাঁ নামটা কি হবে এক্সটেনশনের, কিওয়ার্ডস এভরিহোয়ার, ওকে থ্যাংক ইউ, ওকে। এটা অ্যাড করার পরে আপনার হচ্ছে ইমেল আইডি দিয়ে একটা এপিআই কে জেনারেট করতে হবে, দেন সেটিংস এ গিয়ে এপিআই কেটা দিয়ে সাবমিট করবেন, দেন আপনি এইভাবে দেখতে পাবেন। তো আমরা এই যে কিওয়ার্ডটা বের করলাম, একটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড আমরা পাইছি, পাওয়ার পরে এখন এই কিওয়ার্ডটা নিয়ে আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদের আগে কি করতে হবে, আমাদের একটা কিওয়ার্ড কিন্তু হলো মানি পেজের মানি আর্টিকেলের জন্য, একটা মানি কিওয়ার্ড আমরা বের করলাম, বেস্ট ফ্রাইং প্যান সার্চ ভলিউম অনেক ভালো আছে। এখন এর আন্ডারে আরো কোনো রিলেটেড কিওয়ার্ড আছে কিনা সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, এখানে গুগলের সাজেশন আছে অনেক, বা অন্যান্য আরো কিছু টুলস আছে, কিওয়ার্ডস কিওয়ার্ড টুল ডট আইও, আরো বিভিন্ন কিছু টুলস আছে, সেগুলো দিয়ে আপনি কিওয়ার্ডের আইডিয়া নেবেন। আসলে এই ফ্রাইং প্যান নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে আমাকে আমি কতগুলো কিওয়ার্ড পেতে পারি, ওকে
তো দেন ভাইয়া জি আর যে কি এখন আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করতেছি এটা কি আমাদের মানে স্পেসিফিক ভাবে পোস্ট সবাই কি আসছেন? এখানে ছিলাম তাই তো। তো আমরা কিওয়ার্ড বের করলাম, একটা ভালো সার্চ বলে আমি কিওয়ার্ড বের করলাম, তারপরে আমাদের কোন জিনিসটা খেয়াল করতে হবে। আমরা কিওয়ার্ড সার্চ ভলিউম পাইছি, একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে আমরা কন্টেন্ট লেখাই ফেললাম, এই কিওয়ার্ডের উপর বেস করে একটা সুন্দর একটা মানি আর্টিকেল লিখাইলাম, সেই মানি আর্টিকেল দিয়ে আমরা কাজ করে চলে গেলাম, তাইলে কিন্তু আমরা কখনো র‍্যাঙ্ক করতে পারবো না। কারণ আমরা যদি সেই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন এটা যদি না জানি তাহলে সেটা নিয়ে কখনোই আমরা আগাইতে পারবো না। সো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের কম্পিটিটর রিসার্চ করতে হবে। সো এটা দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে যে 10টা সাইট সাজেস্ট করছে গুগল, এগুলা মনে করেন কিওয়ার্ড আমার আমার কম্পিটিটর। এখন এই কম্পিটিটররা যেহেতু র‍্যাঙ্ক করে আছে, অবশ্যই এরা ভালো কাজ করছে, এরা গুগলকে ভালো জিনিস দেখাইছে, ভালো ব্যাকিংস করছে, এসইওটা ভালো করছে, কন্টেন্ট ভালো দিছে, এই জন্যই গুগল এদেরকে র‍্যাঙ্ক দিছে। এখন এদেরকে আমাদের ইয়ে করতে হবে, অডিট করতে হবে যে আসলে এদের সাইটগুলো কেমন, এরা যে এই কিওয়ার্ডটাকে নিয়ে কাজ করতেছে, এই কিওয়ার্ড নিয়ে ওরা কতটুকু ভালো কাজ করছে, ওদের ভিতরে কোনো লেক থেকে গেছে কিনা, বা অন পেজ এসিও ঠিক আছে কিনা, অফ পেজ এসিও করছে, ব্যাকলিংসগুলো কী টাইপের, আমাদের সব দিক রিসার্চ করতে হবে, কম্পিউটার হেলথ দেখতে হবে, সাইটের ডিএপিএ কেমন, সাইটের এস কেমন, বিভিন্ন দিক খেয়াল করার পরে যদি মনে হয় যে না আমি এই কিওয়ার্ড নিয়ে যদি আমার আর্টিকেল লেখা এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি তাহলে আমি এদেরকে টপকাইয়ে উপরে টপ পজিশনে আসতে পারবো, তাহলে আপনি এই কিওয়ার্ডটাকে সিলেকশন নিতে পারেন বা ফাইনালাইজ করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? মানে মেইন বিষয়টা হচ্ছে আপনি একটা নিশ সিলেক্ট করবেন, দেন নিশের একটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড বের করবেন, কিওয়ার্ডটা বের করার পরে ওই কিওয়ার্ডের আন্ডারে কতগুলো সাইট আছে আপনি সেকেন্ড পেজে গেলেও অনেক কিছু সাইট দেখতে পারবেন, তো সেই সাইটগুলার পুরো হেলথটা চেক করতে হবে, তারা কিভাবে অপটিমাইজ করছে সব কিছু, তাদের ব্যাকলিংস কেমন, তারা কতটা স্ট্রংলি আছে। একটা স্ট্রং সাইটের কাছে আপনি একটা নতুন সাইট হিসেবে গেলেন, আপনি তাকে টপ পেতে তার যতখানি সময় লাগছে আপনার তো ততখানি না লাগুক, তার চেয়ে একেবারে কিন্তু কম লাগবে না। একটা সাইট যদি ফার্স্ট পেজে আসতে টপ পজিশনে আসতে এক বছর সময় লাগে, আপনি তো সেখানে এক মাসে দুই মাসে চলে আসতে পারবেন না, কখনোই পারবেন না, তাই না? সো কম্পিটিটর রিসার্চটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এখানে। কিওয়ার্ড তো পাওয়া যায়, কিওয়ার্ড তো অ্যাভেলেবল, কিওয়ার্ড পাওয়া যায়, কিওয়ার্ড পাওয়া কোনো সমস্যা না। কিওয়ার্ড আপনি বাইং ইন্টেন্ট বাইং এক্সটেনশন যেগুলো আছে, বেস্ট রিভিউ, সিপ, টপ রেটেড, এগুলো লিখে সার্চ করবেন, দেখবেন প্রত্যেকটাতেই সার্চ ভুলও আছে। সো কিওয়ার্ড আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু কিওয়ার্ড ফাইনালাইজ হয় কখন, কম্পিটিটর দেখে যখন মনে হয় যে না আমি সাইটটা করতে পারবো, এটা নিয়ে আমি আগাইলে পারবো, তখন আপনি কিওয়ার্ডটাকে ফাইনাল করতে পারেন, দেন আপনি কিওয়ার্ড নিয়ে আগাইতে পারেন। কিওয়ার্ড রিসার্চ নিয়ে মানে কম্পিটিটর রিসার্চ নিয়ে বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ ভাই, আমি একটা কোশ্চেন করেছিলাম, বাট আমি যে মিটিং আইডিটা একটু দেরি হলো, তো আমি মানে কোশ্চেনটা করেছিলাম যে আমি যে সাইটটা করব আর কি, সাইটটা করব শুধু একটা পণ্য নিয়ে না মানে অনেকগুলো পণ্যের সমন্বয়ে, আপনি যেভাবে দেখাইলেন এটা তো হচ্ছে মনে হয় যে প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা একটা পণ্য নিয়ে রিসার্চ, একটা পণ্য নিয়ে করবেন কিনা, তাই তো? হ্যাঁ। এখন এখানে আমাজনে তো আপনি যে কোনো একটা পণ্য আগে সিলেক্ট করেন, যেহেতু আপনি নিউবি হিসেবে, মাল্টি নিশ সাইট কিন্তু আছে যেখানে সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, কিন্তু আপনি নিউবি হিসেবে যদি মাল্টি নিশ নিয়ে কাজ করতে চান না, মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি এফোর্ট দিতে পারবেন না।
ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে, প্লাস আপনার সব দিক থেকে মেনটেন করা আপনার দ্বারা সম্ভব হবে না। সো নিউবি হিসেবে আমার মনে হয় একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করাটাই বেটার। সেরকম একটা সিঙ্গেল প্রোডাক্ট খুঁজে বলতে আমার প্রথমে সাইটটার লক্ষ্য হবে তো মানে মাল্টিপল ইয়ে নিয়ে কাজ করা নাকি প্রথমে সাইটটা মানে আমার সাইটটা যখন করব আর কি করার সময় তো একটা প্রোডাক্টের জন্য আমি করব না, আমি অনেকগুলো প্রোডাক্টের জন্য আর কি করার ইয়ে নিয়ে নাম বল নাকি এই ধরনের প্রথমে আমি একটা নিয়ে কাজ করলাম। এখন এটা এটা কোথায় যাবে, এটা এটা সিলেক্ট আপনি করতে পারেন বা এই চিন্তা ভাবনা যদি থাকে যে আমি এখন একটা নিয়ে করতেছি, আমি সাপোজ এখন আপনি স্পোর্টস আউটডোর ক্যাটাগরিতে আছেন, ঠিক আছে, স্পোর্টস আউটডোর এখন বাইক নিয়ে করতেছেন, তো স্পোর্টস আউটডোরে কিন্তু আরো প্রোডাক্ট আছে, ফিটনেস রিলেটেড প্রোডাক্ট আছে, তো আপনি যদি ডোমেইনটা সেভাবে সংগ্রহ করতে পারেন তাহলে আপনি চাইলে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু আমি বলতেছি নিউবি হিসেবে আপনি একটা প্রোডাক্ট, এখানে যেমন মাউন্টেন বাইক, শুধু মাউন্টেন বাইক নিয়েই কাজ করতেছে এই সাইটটা পুরোটাই মাউন্টেন বাইক নিয়ে, মাউন্টেন বাইকের শুধুমাত্র মাউন্টেন বাইক না, বাইকের অ্যাক্সেসরিজ যেগুলো আছে সবগুলো নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তো এভাবে একটা প্রোডাক্ট নিয়ে যদি ফার্স্টে আগান তাহলে আপনার কাজ করাটা সুবিধা হবে নিউবি হিসেবে। জি বলুন। যে আমরা কম্পিটিটর কিওয়ার্ডের সাইটে যে কি জিনিসগুলো নোট করব, কম্পিটিটর সাইটে গিয়ে ফার্স্ট যে জিনিসটা নোট করবেন সেটা হচ্ছে এরকম সাইট যদি আপনি গিয়ে দেখালে ভালো হতো, আমি গিয়ে দেখালে ভালো হতো। আচ্ছা আমি এই কিওয়ার্ডটা নিয়ে দেখাই, ঠিক আছে, আমি যেহেতু এটা ফার্স্টে বের করেছিলাম বেস্ট ফ্রাইং প্যান, এটা নিয়ে আমি দেখাই। তো ফার্স্ট যে এটা হচ্ছে স্নিপেট আছে, ফার্স্ট যে সাইটটা আছে আমি সেটাই ওপেন করলাম, এটা আমার কম্পিউটার হিসেবে আছে, আমি সাপোজ আমি এই জিনিসটা ফাইনালাইজ করব। ফার্স্টে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সাইটটা ডিএপিএ কেমন, ডোমেইন অথরিটি কেমন, পেজ অথরিটি কেমন, এটা এটা দেখতে হলে আপনারা moz.com এ যেতে পারেন, moz.com এ গেলে আপনারা আচ্ছা তো moz.com এ গিয়ে আপনারা এখানে হচ্ছে ইয়ে করবেন, আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন, এই ল্যাপটপে করা নাই, আমার অ্যাকাউন্ট লগইন করি, কম্পিউটারের একটা সাইটের আমি ইউআরএলটা নিয়ে আসলাম, এই পেজটা তো র্যাঙ্ক করতেছে বেস্ট ফ্রাইং প্যানের জন্য, ঠিক আছে, তো এটা নিয়ে এসে আমি যদি এখানে দিই এন্টার মারি তাহলে এটা ডোমেইন অথরিটিটা খেয়াল করেন 100-এর মধ্যে 87 আর পেজ অথরিটি 1, যেহেতু পেজ অথরিটি 1 অথবা ডোমেইন অথরিটি 87 অকোর্ড সিস্টেম স্প্যাম স্কোর 3। আচ্ছা এইটা খুব একটা ভালো সাইট না, এখানে আপনার স্প্যাম স্কোর আছে, এক্সটার্ন থিন কন্টেন্ট আছে, থিন কন্টেন্টের জন্য স্প্যাম ধরছে, যাক ওভারঅল এখানে দেখতে হবে যে অথরিটিটা কেমন, ডোমেইন অথরিটি কেমন, পেজ অথরিটি কেমন, আবার দেখতে হবে যে ব্যাকলিংস কত। ভাই অথরিটি নিয়ে বেশি বুঝি না একটু যদি বলতে। আচ্ছা অথরিটি নিয়ে বেশি বুঝেন না, এখন অথরিটিটা হচ্ছে আপনার
গুগল আপনার সাইটটা আপনি লঞ্চ করছেন, লঞ্চ করার পরে আপনি আপনার সাইটটা কেমন, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালি যদি আপনাকে বোঝাই, তাহলে সাপোজ আপনি একটা মানুষ, তো আপনাকে মনে করেন 10টা বাজে লোক আপনার সম্পর্কে বলতেছে না আপনি খুবই ভালো, ওকে? আর অন্য আরেকজন আছে আপনার ফ্রেন্ড, তাকে 10টা সম্মানীয় লোক এলাকার মনে করেন গণ্যমান্য ব্যক্তি যারা, তারা তাকে যদি বলে, সেই আপনার সেই ফ্রেন্ডটাকে যদি বলে না এ ভালো, তাহলে আমি এবং অন্যান্য বাকি যারা আছে তারা বিশ্বাস করবে কোনটা? আপনাকে বিশ্বাস করবে নাকি আপনার ফ্রেন্ডকে বিশ্বাস করবে? আপনি কি আমার বিষয়টা বুঝতে কথাটা বুঝতে পারছেন? আচ্ছা ভাই, ডোমেইন অর্ডার অথরিটি আর পেজ অথরিটি একটা একটা নির্দিষ্ট অনুপাত আছে, যতটুকু শুনতে এতটুকু এতটুকু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তো আমার 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 কথা আমার কথাটা বুঝতে পারছেন কিনা আমি সেটা বলতেছি, আমি বলতেছি পুরো বিষয়টা। হ্যাঁ ভাই আপনি বলেন। হ্যাঁ, তো মানে আপনাকে আপনাকে যদি 10 জন খারাপ ব্যক্তি রিকমেন্ড করে আর আপনার ফ্রেন্ডকে যদি 5 জন ভালো ব্যক্তি রিকমেন্ড করে, তাহলে সবার কাছে অবশ্যই আপনার ফ্রেন্ড কি ফ্রেন্ডই ভালো হবে, যেহেতু যে 5 জন আপনার ফ্রেন্ডকে রিকমেন্ড করতেছে তারা অলরেডি সবার কাছে পরিচিত, তাদের একটা সম্মান আছে। ওকে, তো এখন গুগলের কাছে এই অথরিটিটা কিভাবে বাড়ে? গুগলের কাছে অথরিটিটা বাড়ে, আপনি যখন ব্যাকলিংটা করবেন, ব্যাকলিংটা করার পরে আপনি কোন সাইট থেকে ব্যাকলিং পাচ্ছেন, সেই সাইটগুলো অলরেডি গুগলে আপনার এস্টাবলিশ সাইট, সেই সাইটগুলো অলরেডি ডিএপি অনেক ভালো, তো ওই সাইট থেকে আপনি ভালো সাইট থেকে যদি ব্যাকলিংস বেশি পান, ব্যাকলিং পাওয়ার পরে গুগল বুঝতে পারবে না একে তো ভালো ভালো কোম্পানি বা ভালো ভালো সাইট থেকে একে রিকমেন্ড করতেছে, দ্যাট মিন্স এই সাইটটা ভালো, সেই অনুযায়ী সেই অনুপাতে আপনাকে আস্তে আস্তে গুগল অথরিটিটা বাড়াই দেবে, আপনার ডোমেইন অথরিটিটা বাড়াই দেবে। আর যদি আপনি নর্মাল কোনো সাইট থেকে ব্যাকলিংস করেন, নর্মাল কোনো সাইট থেকে আপনাকে রিকমেন্ড করা হয়, তাহলে অথরিটিটা কিন্তু অত পরিমাণে বাড়বে না, বরং সে স্প্যাম স্কোরটা আরো বেড়ে যেতে পারে। ভাইয়া বুঝতে পেরেছি। ভাইয়া অথরিটি নরমালি কত থাকে? যেমন ওইটা ছিল 1/100, অথরিটি 100 পর্যন্ত হাইয়েস্ট, তো এর মধ্যে অ্যাভারেজ কত হলে ভালো বুঝবো আমরা? অ্যাভারেজ আপনি 30 নিচে যদি থাকে তাহলে সেটাকে মনে করবেন যে খুব ভালো একটা সাইট না, নিউ একটা সাইট হতে পারে, কিছুদিন হলো শুরু করছে। কিন্তু আগের ওইটাতে তো ডোমেইন অথরিটি ছিল অনেক। হ্যাঁ, ডোমেইন এখানে এখানে ডোমেইন অথরিটিটা হওয়ার কারণ আছে এই, এটার সাইটটার এজ মেবি অনেক বেশি, যেহেতু এখানে সব টুলস ভাইয়ের পিসিতে ইনস্টল করা নাই, আমি দেখাইতে পারতেছি না, ডোমেইন এজ চেক করা যায়, ডোমেইন এজটা যদি বেশি হয় আর ইনি যদি অনেক কাজ করে থাকে, অনেক ভালো র‍্যাঙ্কিংস করে থাকে, তাহলে এক্ষেত্রে ডোমেইন অথরিটিটা একটু বেড়ে যায়। তো আপনার একটা যে 87 আছে এটা কোনো সমস্যা না, দুই একটা সাইট হাই কোয়ালিটি থাকতেই পারে, আপনি যে কিওয়ার্ডটা সিলেকশন নিচ্ছেন এখানে দুই একটা সাইট আপনার হাই অথরিটি থাকতে পারে, সেটা ব্যাপার না, কিন্তু অন্যান্য সাইটগুলো একটু খুঁজে দেখবেন, অবশ্যই আপনি 30 নিচে আন্ডার 30 অনেকগুলো সাইট পেয়ে যাবেন। তো আপনার এই 10টার মধ্যে যদি মিনিমাম 3টা সাইট 30 নিচে বা 30 থাকে, তাহলে আপনি সেই কিওয়ার্ডটাকে একদিক থেকে পাস করতে পারেন, যে ডোমেইন অথরিটির ব্যাপার থেকে, কম্পিটিটরের যে ডোমেইন অথরিটি সেই ব্যাপার থেকে আপনার কিওয়ার্ডটা পাস করলো। বুঝতে পারছেন আমার কথা? স্প্যাম কিছু একটা দেখলাম মানে ঠিক খেয়াল করতে পারিনি, ওইটা একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, স্প্যাম স্কোর। জি জি, এখন স্প্যাম স্কোর গুগলের কিছু ইয়ে আছে, আপনার স্প্যাম স্কোরটা ওরা কালেক্ট করে কিভাবে, সাপোজ আপনার হচ্ছে মনে করেন কন্টেন্ট আছে, আমি কম করে বলি 100 ওয়ার্ডের কন্টেন্ট আছে, আপনি সেখান থেকে বাইরে এক্সটার্নাল আপনি লিংক দিছেন মনে করেন 50টা বা তার চেয়েও বেশি, সো আপনার 100 ওয়ার্ডের মধ্যে যদি আপনি 50-60টা লিংক দিয়ে থাকেন, তাহলে গুগল কি বুঝবে কি ব্যাপার? এই তো মানে কিছু তো মানুষকে কিছু জানাইতেছে না, এ শুধু লিংক দিয়ে মানুষকে এখান থেকে কনভার্ট করে আরেক দিকে দিচ্ছে। হ্যাঁ, স্প্যামার, সে ভালো কোনো কাজ করতেছে না। গুগল কি চাই? গুগল চাই যে তার যে ইউজার, আমরা তো গুগলের ইউজার, তো আমরা মানে গুগলে কোনো কিছু সার্চ করার পরে সেটার জন্য সঠিক তথ্য পাই, তো আপনি যদি মিসলিডিং করেন, আপনি যদি মানে স্প্যামিং করেন, তাহলে গুগলের কাছে সে একটা স্কোর হিসেবে সে কালেক্ট করে রাখে, সেটাকে এখানে মজে শো করে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে থিন কন্টেন্ট, একজন আর কন্টেন্ট কপি করে যদি আপনি ইউজ করেন, এদিক থেকে আপনি আর স্প্যাম স্কোর একটা বেড়ে গেল, কারণ কপি কন্টেন্ট কখনোই গুগল লাইক করে না, ঠিক আছে? মানে আপনি যদি বাজে কোনো কাজ করেন, গুগলের চোখে যদি মনে হয় যে আপনি খারাপ কাজ করতেছেন বা আপনার
যারা রিকমেন্ড করছে তারা তারা ভালো না, আপনি যদি খারাপ কিছু ব্যাকলিংকস করেন আপনার স্প্যাম স্কোর বেড়ে যাবে, স্প্যামটা পেনাল্টি হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, আর স্প্যাম স্কোর আস্তে আস্তে বাড়তে থাকলে আপনার পেনাল্টি মিস। আচ্ছা আর কিছু কি প্রশ্ন আছে নাকি আমি পরের টপিকে যাব? আচ্ছা পেনাল্টিটা কি ধরনের হয়ে থাকে একটু যদি বুঝিয়ে বলতেন। পেনাল্টিটা হচ্ছে গুগলের চোখে যখন আপনি পুরোপুরি একটা খারাপ সাইট হয়ে যাবেন, তো গুগল আপনাকে, গুগল তো অলওয়েজ চাই যে তার ইউজারকে সবসময় ভালো কিছু দিতে, তো আপনি সে যখন দেখবে যে না এই সাইটটা সবকিছুই খারাপ, এর কাছ থেকে মানুষ এসে খারাপ কিছু পাচ্ছে, তখন গুগল কি করবে আপনাকে, তার গুগল আপনি তো সাইট ইন্ডেক্স করাবেন গুগলে তাই না, তো গুগল আপনাকে একটা ইমেল দেবে দিয়ে আপনাকে ডি ইন্ডেক্স করে দেবে সাইটটা। আচ্ছা এনিওয়ে, তো আপনি যদি স্প্যাম স্কোর আপনার বেড়ে যায়, আপনি যদি ভালো ব্যাকলিংকস না করে থাকেন, গুগলের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী কাজ না করেন, গুগল যেগুলো নিষেধ করছে আপনি যদি সেগুলো আপনার সাইটে করেন, তাহলে গুগল আপনাকে পেনাল্টি দেবে। কারণ আপনি যেখানেই যান না কেন, স্কুলের ক্ষেত্রেও যদি আপনি টিচারদের কথা মেনে না চলেন তাহলে স্কুল টিচার কিন্তু ঘাড় ধরে বের করে দেয়, ঠিক এখানেও এরকম। সেগুলোর কম্পিটিশন একেবারেই লো, কারণ সেগুলো নিয়ে বড় বড় কোন সাইটও কাজ করে না, কেউ কাজ করতে পারে না। আর এর বেশি যদি সার্চ ভলিউম হয়ে যায় তাহলে ওইটা একটু কম্পিটিটিভ বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর যদি মানে কম্পিটিশন যেটা টোটাল মানে টোটাল কম্পিটিশন যেটা র‍্যাঙ্কিং করা হয় টোটাল 10 বোধহয় সম্ভবত, আপনি মানে এই কিওয়ার্ডের কোন ডিফিকাল্টির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফিকাল্টির কথা বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফিকাল্টি বা আচ্ছা এখন কম্পিটিশন বেশি কত। এখন ডিফিকাল্টিটা আসলে এক একটা টুলস আছে এক এক রকম দেখায়, যেমন লং টেল প্রো আছে এটাতে এক রকম ডিফিকাল্টি দেখায়, সেটা তাদের ম্যাট্রিক্স অনুযায়ী। এই স্টেপস আছে সেখানে এক রকম ডিফিকাল্টি দেখায়, সেটা এই স্টেপস এর ম্যাট্রিক্স অনুযায়ী। সো আচ্ছা আচ্ছা, এখন ম্যাট্রিক্স যেটাই দেখেন না কোনো সব জায়গাতে আপনার আন্ডার 30 যদি হয় বা আন্ডার যদি লং টেল করতে যান তাহলে 35 আন্ডার, ওকে। আর যদি এই স্টেপে আপনি চেক করেন তাহলে এই স্টেপে আন্ডার 15, এগুলা হচ্ছে আপনার লো কম্পিটিটিভ কিওয়ার্ড। তবে এখন ডিফিকাল্টি যতই দেখেন এখান থেকে আপনাকে দেখতে হবে যে মানে রিয়েল ভাবে দেখতে হবে যে আসলে কম্পিটিটররা কেমন স্ট্রং, এটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে আমি আপনাকে আসলে প্রশ্নটা করার কারণ হচ্ছে মানে যেটা এক্সটেনশনটার কথা বললেন আর কি, যেটা আপনি ইউজ করছেন এটা তো হয়তো আমাদের কাজে আসবে কিওয়ার্ড সার্চ করার সময়, সেক্ষেত্রে আমি হাইলাইট কম আপনাকে আমি আমি দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতেছি দেখতেছি, এই যে 0.5 যেটা হাইলাইট কম্পিটিশন সেখানে মানে কত কত হলে বেটার, মানে এখানে আপনাকে কিছু করতে হবে না, আপনি এইটা তো কম্পিটিশন দেখার জন্য না ভাইয়া, এটা মূলত আপনার গুগলের যে এক্স্যাক্ট সার্চ ভলিউম কত, এই কিওয়ার্ডটার যে এক্স্যাক্ট সার্চ ভলিউম এটা দেখানোর জন্য আর কি এই এক্সটেনশন আমি ব্যবহার করতে বলতেছি। আপনি সহজে ট্রাফিক শুধু সার্চ ভলিউমটা দেখে ফেলতেছেন, এখান থেকে আপনার কোনো কিছু দেখার দরকার নাই, আপনি তো সিপিসি করতেছেন না, সিপিসি রেট আপনার দেখার দরকার নাই, কম্পিটিশন কেমন সেটাও দেখার দরকার নাই, ওকে। আপনি জাস্ট এখান থেকে সার্চ ভলিউমটা নিবেন,
আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওকে আচ্ছা ভাইয়া জি বলুন আমি মানে অ্যামাজন ফ্যাসিলিটিতে আর কি অ্যাকাউন্ট করার জন্য ট্রাই করেছিলাম বাট ওইখানে আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পরেও ওইখানে কোনো বাংলাদেশের ফোন নাম্বার দেওয়ার কোনো অপশন আসে না এটা একটু দেখবেন আমি একটা স্ক্রিনশট দিছি ওই আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি বাংলাদেশ থেকে আপাতত আমাজনের ফোন ভেরিফাই হচ্ছে না ঠিক আছে তো এটার জন্য আপনি কোনোভাবে সম্ভব হচ্ছে না আপনি বেটার গুগল ভয়েস দিয়ে ট্রাই করে দেখতে পারেন গুগল ভয়েস দিয়ে ভেরিফাই করা সম্ভব আছে মানে আমার ইউএসএ নাম্বার আছে বাট ওটা দিয়ে কি করলে কি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব না ইউএসএ আপনি আপনার অ্যাড্রেসে বাংলাদেশ সিলেক্ট করবেন ফোন নাম্বারের জায়গায় জাস্ট ইউএসএ ফোন নাম্বারটা দিবেন দ্যাটস ইট আর কিছু না শুধু ফোন নাম্বারটাই হ্যাঁ হ্যাঁ প্লাস ওয়ান দিয়ে নাম্বার যেটা আছে সেটা অ্যাড করে দিয়ে ওই ডিসপ্লেতে যে কোডটা শো করবে ওই আপনার ফোনে ফোন নাম্বারে কল আসার পরে কোডটা প্রেস করবেন ভেরিফাই হয়ে যাবে ওকে ওকে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে বা কম্পিটিটর রিসার্চের ব্যাপারে ফাইনালাইজেশনের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে আর নাকি আমি নেক্সট স্টেপে যাব জি ভাই নেক্সট আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের নিশ সিলেকশন হয়ে গেল কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট আমরা সাপোজ ফ্রাইং প্যান আমাদের ফাইনাল ফাইনাল কিওয়ার্ড করলাম দেন আমরা কি করব আমাদের একটা ডোমেইন নিতে হবে আমাদের যেহেতু কি ফ্রাইং প্যান তো আমরা যদি নেক্সটে ভবিষ্যতের কথা চিন্তা করি তাহলে আমরা কিচেন রিলেটেড যে কোনো একটা ওয়ার্ড দিয়ে একটা ডোমেইন নিতে পারি অথবা আমরা ফ্রাইং প্যান দিয়েও কোনো ডোমেইন নিতে পারি ফ্রাইং প্যান গাইড ফ্রাইং প্যান রিভিউ ঠিক আছে মানে নিশ রিলেটেড একটা ডোমেইন নিতে হবে দেন একটা আর একটা হোস্টিং নিতে হবে যেখানে আমরা সাইটটা হোস্ট করব তারপরে সেটা আমরা সেটআপ টেটআপ করে সিএমএস অ্যাড করব সিএমএস ইনস্টল করব সিএমএস ইনস্টল করে সেখানে আমরা কন্টেন্ট লিখতে দিব যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করছি সেগুলো দিয়ে কিওয়ার্ড কন্টেন্ট লেখাবো অবশ্যই ভালো কন্টেন্ট লেখাতে হবে এদিকে আপনার কন্টেন্টের ক্ষেত্রে গুগল খুবই এখন মানে বেশি নজর দিচ্ছে আর কি কন্টেন্ট যদি আপনার লো কোয়ালিটি কন্টেন্ট হয় তাহলে আপনি গুগলে র‍্যাঙ্ক করতে পারবেন না ঠিক আছে আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট নিতে হবে এবং বড় কন্টেন্ট নিতে হবে গুগল অলওয়েজ বড় কন্টেন্ট পছন্দ করে তো কন্টেন্ট লাগাইতে হবে আপনার সাইটে পাবলিশ করতে হবে আর পাবলিশ করার আগে আপনাকে যে কাজটা করতে হবে কন্টেন্ট লেখানোর সময় বা পাবলিশ করার আগে আপনার কন্টেন্টের জন্য অন পেজ এসইও ব্যাপার যেটা সেটা হচ্ছে কন্টেন্ট পাবলিশ করার সময় আপনাকে মাথায় রেখে কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে অন পেজ এসইও ব্যাপারটা অন পেজ এসইও সম্পর্কে তো আইডিয়া আছে আপনাদের কিওয়ার্ড অপটিমাইজেশন ইমেজ অল্টার ট্যাগ তারপরে আপনার ইন্টারলিঙ্কিং এর একটা ব্যাপার আছে অন্যান্য যেসব অন পেজে যেসব সিস্টেম আছে সেগুলো মেনটেন করে কোনো কিওয়ার্ড যেন ইয়ে না হয় ওভার অপটিমাইজ না হয় স্টাফিং যেন না হয়ে যায় এদিকে খেয়াল রেখে আপনাকে কন্টেন্ট ভালো একটা কন্টেন্ট লেখাইতে হবে সেই কন্টেন্ট আপলোড করতে হবে তারপরের কাজটা হচ্ছে আপনার অফ পেজ এসইও কন্টেন্ট পাবলিশ করে দেওয়ার পরে মিনিমাম 10টা কন্টেন্ট আপনি পাবলিশ করলেন একটা মানি আর্টিকেল দিলেন 10টা রিভিউ দিলেন বা 5টা রিভিউ কন্টেন্ট দিলেন আর ইনফরমেটিভ আর্টিকেল দিলেন কয়েকটা অবশ্যই ইনফরমেটিভ আর্টিকেল দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি ইনফরমেটিভ আর্টিকেল গুগল লাইক করে বেশি কারণ মানুষ ওখান থেকে রিসোর্স পায় তো মানুষ যাতে খুশি হয় গুগলও সেটাই চাই তো ইনফরমেটিভ আর্টিকেল দিবেন ইনফরমেটিভ আর্টিকেল মানে মিনিমাম 10টা আর্টিকেল হইলে পরে আপনি সাইটটাকে লাইভ করে দিতে পারেন দ্যাট মিন্স গুগলে ইনডেক্স করাই দিবেন সাইটটা তারপর আপনি শুরু করবেন অফ পেজ এসইওর কাজ এখন অফ পেজ এসইওটা এখন অন পেজ এসইওর উপরে আপনার গুগল র‍্যাঙ্কিং ফ্যাক্টর ডিপেন্ড করে হচ্ছে 40% আপনার অফ পেজ এসইও অন পেজ এসইও যদি ঠিকভাবে অপটিমাইজ করা থাকে তাহলে মনে করবেন যে আপনি র‍্যাঙ্কিং এ 100% এর মধ্যে আপনি 40% আগাই আছেন ঠিক আছে তন্ময় ভাই বলছে কিওয়ার্ড কি লোকাল মার্কেট সার্চ করব না গ্লোবাল আপনি এখানে ইউএস বেজ আর যেহেতু আমরা ইউএস নিয়ে কাজ করব সেহেতু ইউএস দেখব আমরা গ্লোবালি দেখব না ইউএস এর সার্চ ভলিউম কত হচ্ছে সেটা দেখব আচ্ছা এখন এসইও বা অফ পেজ এসইও এর ব্যাপারটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা যদি একটু লো কম্পিটিটিভ কিওয়ার্ড হয় তাহলে আপনার অফ পেজ এসইও তে বেশি কষ্ট করা লাগবে না বেশি এফোর্ট দেওয়া লাগবে না বেশি ইনভেস্টমেন্টও লাগবে না আপনি জাস্ট বেসিক যে ব্যাকলিং গুলো আছে সেই ব্যাকলিং গুলো যদি করতে পারেন তাহলে যদি কম্পিটিটিভ একেবারে লো হয় তাহলে আপনি বেসিক ব্যাকলিং কে
খুব নরমালি সাইটটা র‍্যাঙ্ক করে ফেলতে পারবেন। এন্ড আফটার দ্যাট আপনার সাইট যদি র‍্যাঙ্ক হয়ে যায়, ট্রাফিক তো আপনি মাস্ট পাবেন, ট্রাফিক পাইলে আপনার সেলও মাস্ট হবেই, এভাবে কন্টিনিউ করতে হবে। তারপরে যদি আপনার প্রথম কিছুদিন আপনার প্রথম দুই এক মাস হচ্ছে এভিনিউটা একটু কম আসতে পারে, দেন একটা আপনার ইসে চলে আসবে, অ্যাভারেজে একটা ভালো অ্যামাউন্ট আসতেছে। দেন আপনি যদি সাইটটাকে রাখতে চান তো রাখতে পারেন, না চাইলে ফ্লিপিং করে দিতে পারেন। আচ্ছা, এসইও ব্যাপারে কি কারোর কোনো কোশ্চেন আছে কিনা, অন পেজের ব্যাপারে বা অফ পেজের ব্যাপারে? ভাইয়া জি, সাইট তো লাইভ করছি, এখন ঘটনা হচ্ছে সাইটটার প্রথমে আসলে কোন স্টেপটা করতে হবে আর কি। এসইও সবেমাত্র শিখতেছি, যদিও তার আগে সাইট টুকটাক শুরু করছি আর কি, করতেছি। প্রথমে আর কি, হ্যাঁ তো আপনি সাইট অলরেডি লাইভ করে দিয়েছেন? জি, লাইভ করছি আমি অলরেডি। কন্টেন্ট কতগুলো দিয়েছেন? কন্টেন্ট আছে এখন আপাতত 15,000 আছে, আরো 15,000 দিব এই মাসে আর কি, চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, বেশি বেশি কন্টেন্ট দেন। আর অফ পেজ, অন পেজ এসইও ঠিকভাবে অপটিমাইজ করছেন? হ্যাঁ, গাইডলাইন গুলো ব্যাকলিঙ্গ থেকে একটু হেল্প নিছিলাম, আর এদিক ওদিক থেকে একটু বড় ভাইদের হেল্প নিছি, নিয়ে আর কি করছি মোটামুটি করে। ব্যাকলিঙ্ক তো বেস্ট, অন পেজ এসইও গাইডলাইনের জন্য বলেন আর অফ পেজের জন্য বলেন, ব্যাকলিঙ্ক অলওয়েজ বেস্ট। ওই আর কি, পরে পরে যতটুকু বুঝছি আর কি ওইভাবেই করছি। এভাবেই আগাতে হবে। এখন আপনি যেহেতু সাইটটা লাইভ করে দিয়েছেন, ইনডেক্স হইছে? হ্যাঁ, ইনডেক্স হইছে। আচ্ছা, তাহলে এখন একটা কাজ করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু শেয়ার করেন, গুগল প্লাসে একটু শেয়ার দেন, পিন্টারেস্টে কয়েকটা পিন দেন, ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে একটু শেয়ার দেন, ওখানে কিছু, ওখান থেকে কিছু হালকা পাতলা ট্রাফিক আসুক। আর আস্তে আস্তে আপনি ইয়ে করেন, বেসিক ব্যাকলিং গুলো শুরু করেন, ঠিক আছে? বেসিক ব্যাকলিং বলতে কিছু রিলেভেন্ট সাইট থেকে ব্লগ কমেন্টিং, কিছু ডিরেক্টরি সাবমিশন, প্রোফাইল ব্যাকলিং। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে হচ্ছে ওয়েব টু ক্রিয়েশন। ওকে, এইগুলো হচ্ছে বেসিক এর মধ্যে পড়ে যায়। তো এই কাজগুলো আপনি নিজেই করতে পারবেন, এগুলো আপনি করে ফেলবেন। জি, থ্যাংক ইউ। আর তারপরে এগুলো করার পরে, ওয়েব টু গুলো ইনডেক্স হওয়ার পরে লিংক দিবেন, দেওয়ার পরে যদি র‍্যাঙ্ক না হয় তারপরে আপনি মানে হাই কোয়ালিটি ব্যাকলিং কিনতে পারেন বা যেভাবে ম্যানেজ করতে পারেন। আর গেস্ট পোস্টের ব্যাপারটা তো বেস্ট, গেস্ট পোস্ট অলওয়েজ করতে হবে, আউটরিচ করতে হবে বেশি বেশি। জি ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ, এবার প্রশ্ন করতে পারেন। আমি তো মানে নিশ্চয় রিসার্চ থেকে শুরু করে সাইটে Amazon ইনকাম করা পর্যন্ত মানে প্রসেসটা তো আমি পুরো বোঝাইতে পারছি আপনাদের, তাই তো? আচ্ছা, সবাই বলছেন তো ওয়েবসাইট বিল্ডের উপর কি আমাদের আর কোনো ক্লাস বা এটা হবে? দিকে না গিয়ে আমার মনে হয় আপনি একটা গুগল ভয়েস ম্যানেজ করে নেন। গুগল ভয়েসটা আপনার পার্সোনাল ইমেইলে সেট করে রাখবেন, লাইফ টাইম এর জন্য ইউজ করবেন, ঝামেলা শেষ। আচ্ছা, গুগল ভয়েস তো নিতে পারতেছি না, গুগল ভয়েস নেওয়ার জন্য তো ইউএস বেসড একটা নাম্বার দরকার, সেটা আমরা কোথায় পাবো? আচ্ছা, আপনাকে এত কষ্ট করতে হবে না, আপনি fiverr.com এর নাম শুনছেন তো? জি। ও আচ্ছা, শাইন ভাই গুগল ভয়েস ম্যানেজ করে দিতে পারবে যদি আপনার চান, পরিচিত আছে শাইন ভাই? আচ্ছা, তাহলে তো ভালো। গুগল ভয়েস ইমেল দিলে গুগল ভয়েস করাই দিবে না? যে 6 নাম্বার স্টেপ কিন্তু কথার মধ্যে হয়ে গেছে, কারণ আমি স্পেসিফিক ভাবে বলি না যে এখন 6 নাম্বার করতেছি, সেজন্য বুঝতে পারেন নাই মেবি।
আচ্ছা যাই হোক, আপনি এসইওটা যদি ঠিকভাবে করেন, সাইট বিল্ড আপের পরে অন পেজ এসইও অফ পেজ এসইও ঠিকভাবে করেন, তাহলে আপনার সাইটটা তো মাস্ট ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো তারপরে আপনার যে টার্গেটেড ট্রাফিকগুলো, সেই ট্রাফিকগুলো তো অবশ্যই আপনার সাইটে আসবে। আর আপনার সাইটে ট্রাফিক আসা মানে কি, আপনার সাইটে যদি কন্টেন্টগুলো ভালোভাবে লেখা থাকে, মানে রিডারকে যদি সেভাবে ইমপ্রেস করতে পারেন, কনভিন্স করতে পারেন আমাজনে যাওয়ার জন্য, তাহলে অবশ্যই তারা আমাজনে যাবে এবং গিয়ে যে প্রোডাক্টটি কিনুক আপনি কিন্তু সেখান থেকে কমিশন পাবেন। বর্তমানে পেইড ব্যাকলিং নাকি অনেক জনপ্রিয়, পারে সাইটটি র‍্যাঙ্কিং আনার জন্য এই বিষয়ে কি কিছু বলবেন? পেইড ব্যাকলিং জনপ্রিয় এটা ভুল কথা, এখন কেমন হয়ে গেছে আপনার হাই কোয়ালিটি ব্যাকলিং কারো কাছে যদি আপনি ইমেল আউটরিচ করে চান যে আপনার সাইট তো আমার সাইটে রিলেভেন্ট, আপনি আমাকে কিছু ব্যাকলিংস দেন, তো কেউই আপনাকে বর্তমানে ফ্রিতে অফার করবে না, ঠিক আছে? সেও টাকা দিয়ে বিজনেস করতেছে, আপনিও টাকা দিয়ে বিজনেস করতেছেন, ফ্রিতে, হ্যাঁ ফ্রিতে দেয় কিন্তু একটু তুলনামূলক কম। তবে সেভাবে যদি সেভাবে সেভাবে যদি আপনি আউটরিচ করতে পারেন, ইমেল আউটরিচ করতে পারেন, তো আপনি ভালো রেসপন্স পাবেন। অবশ্য ইমেল আউটরিচের ব্যাপারটা মানুষ মনে করে যে সবচেয়ে খারাপ ব্যাপার, বা টাইম একটু বেশি লাগলেও ইমেল আউটরিচ করতে পারলে মানে ফিউচারে অনেক বেশি কাজে দেয়। ওকে, বেশি করে ইমেল কালেক্ট করেন, ইমেল আউটরিচ করেন। পেইড ব্যাকলিং কি এমন একটা সাইটের জন্য ভালো বা কম? পেইড ব্যাকলিং বলতে কোনগুলো আমি বলতেছি, গেস্ট পোস্ট করবেন, ঠিক আছে? গেস্ট পোস্টের ব্যাপারটা তো বুঝেন। জি জি অবশ্যই, গেস্ট পোস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গেস্ট পোস্ট একজনের কাছে চাইলেন, সে আপনাকে বললো আমি গেস্ট পোস্ট দিব, আমার সাইট থেকে একটা ব্যাকলিং দিব, আমাকে $60 বা $100 দিতে হবে, এটাই তো পেইড হিসেবে পেইড হয়ে যাচ্ছে, তাই না? তো সাইটটা যদি ভালো হয়, আপনি তো ব্যাকলিংস পাচ্ছেন, আপনার টাকা যাক সমস্যা নাই, আপনার ব্যাকলিংসটা কাজে দেবে, এটাই। আচ্ছা ফ্লিপিং সাইট নিয়ে মেবি বলতেছিলাম, ফ্লিপিং সাইটটা হচ্ছে আপনার সাইট থেকে এখন সাপোজ মান্থলি আপনার এভারেজে $200 আসতেছে, তো আপনি যদি এই $200 সন্তুষ্ট না থাকতে চান, সাপোজ আপনি একটা নরমাল নিশ নিয়ে শুরু করছেন, তো এটা আপনার $250 বেশি মনে করেন আসবে না এক সাইট থেকে মান্থলি, তো যদি এটাতে সীমাবদ্ধ না থাকতে চান তাহলে কি করতে পারেন, সাইটটা আপনি বিক্রি করে দিতে পারেন। আপনার যে অ্যাভারেজ হচ্ছে $200-$250 একটা আর্নিং আছে, এটার উপর বেস করে আপনি একটা ভালো অ্যামাউন্টে সাইটটা সেল করতে পারবেন। সাইটটা যদি সেল করতে পারেন তাহলে ওই টাকা দিয়ে কিন্তু আপনি নেক্সট টাইম বড় কোনো সাইট নিয়ে কাজ করতে পারবেন। ইনভেস্ট তখন আপনার ইনভেস্টের টাকা থাকলো, আপনার কোনো টেনশন থাকলো না, লাভের টাকা দিয়ে ইনভেস্ট করতেছেন কোনো ব্যাপার না। সো এটা হচ্ছে ফ্লাইট সাইট সেল করার, সাইট সেল করার মানে ভালো ইয়েগুলি কি কি, অন্য যে সাইটগুলি আছেগুলি কি কি? emperflipper.com আর হচ্ছে flippa.com। ভাইয়া চ্যাটে যদি একটু লিখেন, একটু চ্যাটে লিখে দিলে বেটার হয় আমার ভাই। ইয়া ইয়া দিচ্ছি। মানে flippa.com তো সবচেয়ে ভালো ওয়েবসাইট সেলিং মার্কেটপ্লেস, এটাতে বেশি সেল হয় আর কি। মাকসুদ ভাই অলরেডি দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আপনাদের আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া জি জি বলুন। আচ্ছা হ্যাঁ, বিগিনিং এ ব্যাকলিং এর জন্য ওরকম সোর্স গুলো আমরা কোথা থেকে খুঁজে পাবো? সরি বুঝতে পারি না, আবার বলুন। মানে ফ্রম দ্য বিগিনিং, মানে স্টার্টিং থেকে আমরা ব্যাকলিং এর জন্য সোর্স গুলো কোথা থেকে খুঁজে পাবো? ব্যাকলিং এর সোর্স গুলো কোথা থেকে খুঁজে পাবেন? হ্যাঁ মানে ব্যাকলিং গুলো আপনার নিশ সাইট করছেন, এখন ব্যাকলিং কোথায় করবেন, তাই তো? কোথায় করবো এক্স্যাক্টলি? হ্যাঁ আপনার নিশ রিলেভেন্ট অনেক সাইট পাওয়া যায়,
ব্লক সাইট অনেক আছে, সেসব সাইটে কন্ট্যাক্ট করতে হবে, সেসব সাইট থেকে ব্যাকলিং নিতে হবে, রিলেভেন্ট ব্যাকলিং নিতে হবে, গুগল করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা আপনার নিশটা যে ক্যাটাগরিতে সেই কাটে, যদি ফিটনেস ক্যাটাগরি হয় তাহলে ফিটনেস রিলেটেড দেখবেন অনেক সাইট আছে, সেসব সাইট থেকে নিতে পারবেন। আর অবশ্যই ট্রাই করবেন নিশ রিলেভেন্ট বা সাইট রিলেভেন্ট ব্যাকলিং নেওয়ার জন্য, এটা বেশি ইফেক্টিভ। থ্যাংক ইউ। ওকে আচ্ছা, তাহলে সবার সাথে পরে যোগাযোগ করলে কি কিছু মনে করবেন? না না, যোগাযোগ করলে কি মনে করব, করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন তাহলে। আচ্ছা ভাইয়া ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আরেকবার আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাই। সবাইকে গুড নাইট। হ্যালো, ক্লাস এখনো শেষ হয় নাই। হ্যাঁ ভাই, ক্লাস শেষ হয় নাই। না ক্লাস শেষ হয় নাই। শাহিন ভাই ক্লাস নেই, আমি তো এইজন্য বলছি। হ্যাঁ পাশে ছিলাম, আমিও ক্লাস করলাম, সমস্যা নেই। আর ভাইয়া কেমন লাগলো? আমি আসলে শুরু একদম শুরু থেকে দিয়েছিলাম, আমি 10 মিনিট পরে আসছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি আসলে কি হচ্ছিল যে 10 মিনিট পরে। অসম ভাইয়া, অসম। ওকে ভালো ফিডব্যাক। হ্যাঁ গুড। জি ভাই ক্লাসটা ভালো ছিল। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কাজিন হয়ে গেছে, থ্যাংক ইউ। যদিও শর্ট টাইম কিন্তু অনেক কিছু বুঝলাম। হ্যাঁ আসলে বোঝানোর ভালো ছিল, আসলে বলতে হয় অনেক কিছু হয়তো সে অনেক বুঝাই দিয়েছে একদম এ টু জেড, মানে এ টু জেড না মানে বেসিক লেভেলটা আসলে কিভাবে কাজ করে একদিনে আসলে যতটুকু বোঝানো যায় তাই করছে। কারণ অ্যামাজন সবাই জানে যে অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে একটা কোর্স যদিও করানো হয় বা কোর্স আছে, সেটাতে শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়েই করায়, তো তারা হচ্ছে 10-15টা ক্লাস করায়, 22টা ক্লাস করায়, তো একটা ক্লাস যদিও পারা যায়, বাদ বাকি রিসোর্স গুলো দেওয়া হবে আস্তে আস্তে, আপনারা নিজেরা ইউটিউব ভিডিও দেখে রিসোর্স ব্লগ পড়ে ট্রাই করবেন আশা করি। ওকে, তো অনেক রাত হয়ে গেছে। জি বলুন ভাই। আজকে তো সারা রাত ক্লাস হওয়ার কথা ছিল তাই না? হবে হবে, সমস্যা নাই, আসি তো। জি নাম্বার, হ্যাঁ নাম্বার হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আমার পরিচিত কোন কিছু ভাই ব্রাদার আছে যারা গুগল ভয়েস সাপ্লাই দেয়, হ্যাঁ তাদেরকে আমি সাজেস্ট করব ওকে আপনার একটা করে দিতে। ওকে, আর গুগল ভয়েস হলে আপনি পেপ্যাল করতে পারবেন, ইউএস এর যে কোনো কাজে গুগল ভয়েস লাগাতে পারবেন, একটা গুগল ভয়েস মানে আজীবন আপনার থেকে যাবে ওই নাম্বারটা, আর এটা ফরওয়ার্ড করে রেখে দিবেন। কস্টিং 200 টাকা পড়বে আমার যে পরিচিত ভাই সেল করে। আচ্ছা ভাই আমাদের তাহলে একটু সাজেস্ট করে দিন। হ্যাঁ আর আপনারা কি অল্টারনেটিভ ইউজ করলেন? না না, অল্টারনেটিভ আরো একটা জিনিস আছে, টেক্সট নাও, সেটাতে কোনো টাকা লাগবে না, নিজে অ্যাকাউন্ট করে ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ টেক্সট নাও তো ভাইয়া প্রথমবার শুধু ভালোভাবে আসে, পরে তো সমস্যা করে। শাইন ভাই আরেক কথা, এই যে টেক্সট নাও যে নাম্বার পাবো ওই নাম্বার দিয়ে কি গুগল ভয়েসে ইয়ে করতে পারবো? না না, গুগল ভয়েস ক্রিয়েট করতে পারবেন না টেক্সট নাও নাম্বার দিয়ে। গুগল ভয়েস ক্রিয়েট করতে হলে ডাইরেক্ট অরিজিনাল ইউএস এর একদম রিয়েল টাফি মানুষের ফোন নাম্বার লাগবে, তাছাড়া হবে না। আগে অনেক সিস্টেমে অনেক কিছু করতাম, আমিও করেছি, অনেক তৈরি করেছি, কিন্তু এখন আর হয় না। তো যারা তৈরি করে তারা হচ্ছে তারা ভাই আমার অনেক ফ্রেন্ড অনেক রিলেটিভ তো ইউএস এ তো আছে, আমি কি ওদের মাধ্যমে করাতে পারবো? শিওর, ইয়েস করাতে পারবেন, আপনার তো খুব ভালো অপরচুনিটি আছে। ফার্স্টে আপনি করবেন গুগল ভয়েস কিভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউবে রিসেন্ট ভিডিওগুলো দেখে নেবেন, তো যখন ফোন ভেরিফাই যাবে তখন ইউএস এর ওনার কাছে আমার নামে পরিচিত আছে কোড যাবে, একটা কোড যাবে না, এখান থেকে কোড একটা শো করবে, সেই কোডটা যখন কল যাবে ওনার ফোনে যেন সেই কোডটা প্রেস করে, তাইলে হয়ে যাবে। আচ্ছা জাস্ট উনি জাস্ট আমাকে ওই কোডটা দিবে, এটাই কোডটা আপনাকে দেওয়া লাগবে না, কোডটা আপনি ভিডিও দেখেন হাউ টু ক্রিয়েট গুগল ভয়েস নাম্বার তাহলে বুঝে যাবেন। ঠিক আছে, ওকে ভাই ভালো থাকেন। জি জি ওকে, হ্যালো আমি চিটাগাং থেকে কি সাইদুল ইসলাম মিটন। হ্যাঁ মিটন, মিটন আগে আমাকে ওই যে আজকে প্রথম আমার হচ্ছে সমস্যা হয়েছিল আপনাদের একটা বিচে ব্যাচ নাম্বার 3 তে আমাকে জয়েন করানো হয়েছিল, তো 6 আমাকে জয়েন করেনি, আমি অনেক দিন ধরে 6 এ জয়েন করার জন্য চাচ্ছি, আমার কাল পরশু অ্যাপ্রুভ করা হয়েছে, তো আজকে ফার্স্ট ক্লাস করলাম আমি এর আগে। আপনাকে আপনার এই ব্যাচে অসংখ্য ধন্যবাদ, একদম স্বাগতম। তো 1 মিনিট মধ্যেই ক্লাস আপনাদের এন্ড হয়ে যাবে, মানে মিটিং আইডিটা, তো আজকের মতো ক্লাস এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই ভাই একটু কথা ছিল। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।